নিয়ে কিছু বক্তব্য শুরু করব। তো সাবজেক্টটা কিন্তু খুব ছোট নয়, অনেক বড় সাবজেক্ট। তো যেটুকু প্র্যাকটিক্যালি লাগে আর সেইটুকু বলবো। আর যেটা হচ্ছে ঘটনা হচ্ছে, আমি প্রিপেয়ার ছিলাম না, ডক্টর বিশ্বাস আমাকে কালকেই বললো যে একটা করতে হবে, সেই জন্য বললাম যে যেটুকু প্র্যাকটিক্যালি লাগে সেটুকু বলবো, পরে যদি সময় হয় তাহলে এটাকে টোটালি একটা ট্যাবুলেশন করে আমি সেটাকে প্রেজেন্ট করব। ঠিক আছে। তো অ্যানিমিয়া কাকে বলে? অ্যানিমিয়া হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে গেলে তাকে অ্যানিমিয়া বলে। ঠিক আছে, যেটা বাংলাতে বলে রক্তাল্পতা। ঠিক আছে। তো যেটা হচ্ছে কত হলে বলে, আমাদের ইউজুয়ালি 14.5 হচ্ছে অ্যাভারেজ হিমোগ্লোবিন থাকে, তার একটু 1% 1 গ্রাম% কম বেশি থাকতেই পারে। কিন্তু অ্যানিমিয়া হচ্ছে আপনার ছেলেদের ক্ষেত্রে 13.5 গ্রাম% কম হলে তাকে অ্যানিমিয়া, ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 12 গ্রাম% নিচে হলে তাকে মেয়েদের ক্ষেত্রে অ্যানিমিয়া বলে। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে পার্সেন্টেজ কত হলে সেটাকে অ্যানিমিয়া বলতে পারি। আর যেটা হচ্ছে অ্যানিমিয়া নিয়ে আমার এত মাথা ঘামাচ্ছি কেন, কারণ তার আগে আমাকে একটু বলতে হবে যে আমাদের রক্তে রক্তে যে কণিকা গুলো থাকে, যেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্ত কণিকা, এটা RBC হতে, রেড ব্লাড সেল রক্ত, লোহিত রক্ত কণিকা, আর হচ্ছে প্লেটলেট থাকে। ঠিক আছে, তিনটে কর্পাসেল থাকে, 3 রকমের কণিকা থাকে, আর তার মাঝখানে থাকে, তার সেটা থাকে আমাদের প্লাজমা, ওটা অর্থাৎ রক্তরসের মধ্যে ডুবে থাকে। এই রক্ত কণিকার এক একটা রক্ত কণিকার মানে এক এক রকম কাজ থাকে। ঠিক আছে, সেখানে আমাদের ওই লোহিত রক্ত কণিকার ওটার হচ্ছে অনেক কিছু কাজ হচ্ছে, যেটা হচ্ছে তাতে হিমোগ্লোবিন থাকে, যে হিমোগ্লোবিন কাজ হচ্ছে যে আপনার রক্ত অক্সিজেন ক্যারি করা। অক্সিজেন ক্যারি করে কোথা থেকে ক্যারি করে না, রক্ত যেহেতু একটা সংবহন তন্ত্র, যথা একটা জায়গা থেকে একটা কন্টিনিউস বয়ে যায়, আমাদের লাংস থেকে আমরা কি করি, লাংস একটা ফিল্টারের মতো, আমরা শ্বাসের মাধ্যমে, প্রশ্বাসের মাধ্যমে যে বাতাসটা নিই, পরিবেশের যে বাতাসটা নিই, সেই বাতাসটা কি করে লাংস কি করে অ্যালভিওলাই ফিল্টার করে, ফিল্টার করে অক্সিজেনটা লাংসে নিয়ে নেয়, আর কার্বন ডাইঅক্সাইড লাংস যেটা থাকে শরীরের তো তৈরি হওয়া যে কার্বন ডাইঅক্সাইড, সেটা বাইরে দিয়ে দেয়, সেই বাতাসটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে ফেলি। ঘটনা হচ্ছে যে লাংস যেটা ফিল্টার করে যেটা রক্তটা নিলো, সেটা কি করলো, ব্লাডে গেল। ব্লাডে বলতে কোথায় গেল, ব্লাডে RBC মধ্যে, হিমোগ্লোবিনের মধ্যে ঢুকে গেল, অক্সি হিমোগ্লোবিন হলো, সেই রক্তের মধ্যে যখন ঢুকে গেল RBC, এরপর RBC রক্ত কি করে, হিমোগ্লোবিন যখন রক্তের মধ্যে যে বয়ে যাচ্ছে শরীরে, সারা শরীরে, একদম পুরো ব্রেন থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে বয়ে যাচ্ছে, এ বয়ে কি করছে, সেই জায়গাটা প্রতিটি কোষে কোষে সেখানে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তো এই জন্য এটা কে করছে না, আমাদের হিমোগ্লোবিন করছে, অর্থাৎ RBC করছে। সুতরাং RBC যদি রক্তে যদি কমে যায় তাহলে কি হচ্ছে, আমাদের সে অক্সিজেনের ডেফিসিয়েন্সি ঘটবে, অক্সিজেন ঘাটতি ঘটবে, তখনই অন্যরকম প্রবলেম দেখা যাবে। এবার কি কি প্রবলেম দেখা যাবে সেটা হচ্ছে, এবার বলছি অ্যানিমিয়া কত রকম হয়। যদি অ্যানিমিয়া অনেক রকমের, অনেক কিছু ভাগে ভাগ করা যায়, এখন হচ্ছে অ্যাকুট অ্যানিমিয়া, আর একটা হচ্ছে ক্রনিক অ্যানিমিয়া। অ্যাকুট অ্যানিমিয়া হচ্ছে হঠাৎ ধরুন কেউ, আজকে আমি সুস্থ আছি, হঠাৎ আমার রক্ত কমে গেল, সেটা হচ্ছে কি করে হতে পারে না, ব্লিডিং হতে পারে, অ্যাক্সিডেন্টে ব্লিডিং হতে পারে, অত ধরুন কারো হয়তো অ্যাক্সিডেন্ট হলে ব্লিডিং হলো, যে কোনো কারো পায়ের সাথে ব্লিডিং হলো, কিংবা কারো বমির সাথে রক্ত বেরোলো, কারো পায়খানার সাথে রক্ত বেরোলো, যে কারো হয়তো মিনিস্টার পিটের সাথে রক্ত বেরোলো, ঠিক আছে, যে সেইগুলো হতে পারে, সেসবের জন্য কিন্তু আপনার অ্যাকুট অ্যানিমিয়া বলে। আর ক্রনিক অ্যানিমিয়া হচ্ছে যেটা আস্তে আস্তে রক্ত শরীরে কমে যাচ্ছে, সে আস্তে আস্তে রক্ত শরীরে কমে যাওয়া গুলো অনেক কারণ হতে পারে, যেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের রক্তটা তৈরি হতে গেলে কি লাগে, আয়রন লাগে। ঠিক আছে, আয়রন এবং গ্লোবিন লাগে, আরো অনেক কিছু, ভিটামিন B12 লাগে, B6 লাগে, এইসব লাগে, মিলিয়ে হচ্ছে আয়রন লাগে। তাহলে আমাদের এটা যদি আমরা ধরতে যাই 3 ভাগে, একটা হচ্ছে যে ক্রনিক, একটা হচ্ছে যে আমাদের খাবার ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। ঠিক আছে, আমাদের দেশের বেশিরভাগ যারা গ্রামগঞ্জে থাকে খেতে পান না, তারা হচ্ছে খাবার ডেফিসিয়েন্সির জন্য হতে, 1 নম্বর হচ্ছে খেতে পান না, 2 নম্বর হচ্ছে যে খেতে পার, যেটুকু খাবার খান সেটা হচ্ছে আপনার আয়রন, আয়রন সমৃদ্ধ খাবার সেগুলো খেতে পায় না। ঠিক আছে, তার জন্য একটা হতে পারে, সেটার জন্য এটা, তার জন্য কি কি খেতে হবে, আমাদের আয়রন জাতীয় যে খাবারগুলো আছে, যেমন ধরুন এটা হচ্ছে অ্যানিম্যাল খাবার হচ্ছে, আর এটা হচ্ছে ভেজিটেরিয়ান খাবার আছে। ভেজিটেরিয়ান খাবারের মধ্যে যে লাল যে শাক পাতা,
আপনার লাল লাল যে খাবারগুলো আছে, কাঁচা কলা, মোচা, থোড়, ডুমুর, বেগুন, এইসব জিনিসগুলো হতে পারে। আর তারপর আপনার কিছু কিছু ডালের মধ্যেও আছে। আর যে অ্যানিমেল প্রোটিন, অ্যানিমেল প্রোটিনের মধ্যে সমস্ত মাংসের মধ্যে আছে, বিশেষ করে আছে আপনার মেটে, মেটের মধ্যে প্রচুর আয়রন আছে। তো এই একটা গেল যে খাবারের মধ্যে দিয়ে যেটা হচ্ছে, তাহলে আমরা শরীরের মধ্যে আয়রন ঢুকছে না, যে যে আয়রন হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য যে ম্যাটেরিয়াল গুলো থাকে, এলিমেন্ট গুলো লাগে, সেগুলো ঢুকছে না, সেটার জন্য একটা হতে পারে। আবার হলো একটা শরীরের মধ্যে ঢুকছে, মানে আমাদের যা কিছু প্রয়োজনীয় নিউট্রিশন, নিউট্রিশন যেগুলো ঢুকছে, আয়রন, আপনার ফলিক অ্যাসিড, এগুলো ঢুকছে, কিন্তু সেগুলো শরীরে ঢুকে সেগুলো কিন্তু অ্যাবজর্ব হতে পারছে না। সেগুলো কি হতে পারে, যেমন পারনিসিয়াস অ্যানিমিয়া একটা আছে, যেটা হচ্ছে আমাদের শরীরে যে অ্যাসিড সিক্রেশন যদি কম হয়, সেখানে কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্পশন কম হয়, সেখানে কিন্তু একটা হতে পারে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, ওটা একটা কারণ হতে পারে। আবার যদি কারোর ধরুন ক্রনিক ডায়রিয়াল ডিজিজ যদি থাকে, যেমন যেমন ধরুন ক্রোন ডিজিজ থাকে, ইরিটেবল বাউল সিনড্রোম থাকে, তাদের কন্টিনিউয়াসলি হচ্ছে হজম হয় না, যখন যা খাবার খায় সব কিন্তু বেরিয়ে যায়, সেটা একটা হতে পারে। তো এই এই একটা হতে পারে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য যে ইনপুট, সেই জায়গাটাই হচ্ছে আমরা ব্লক হয়ে গেল, কিংবা যদি যেটা আমরা ইনপুট দিলাম সেটা শরীরে থাকলো না, বেরিয়ে চলে গেল, এটা একটা হতে পারে, এটা এক ধরনের অ্যানিমিয়া। ঠিক আছে, এর থেকে একটা অ্যানিমিয়া অর্থাৎ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। দ্বিতীয় নম্বর হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, শরীরে যে রক্তটা আছে তৈরি হচ্ছে সেটা আবার ভেঙে গেল। যেমন ধরুন হিমোগ্লোবিন থাকে কোথায়, থাকে আরবিসির মধ্যে, আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে, কিন্তু দেখা গেল লোহিত রক্ত কণিকা এমন ডিফেক্টিভ হলো যেটা অলরেডি কিছুদিন থেকে ভেঙে যাচ্ছে। আমাদের ইউজুয়ালি 120 দিন থাকে আরবিসি লাইফ স্প্যান থাকে, সেখানে দেখা যাচ্ছে 120 দিন, কারণ তার অনেক আগে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে আমার শরীরে মানে হিমোগ্লোবিন যতটা থাকার কথা, যে সময় ধরে থাকার কথা, সেটা তাড়াতাড়ি কমে যাচ্ছে, সেখানে দেখা গেলো হয়তো 120 দিনের মধ্যে 20 দিন, 30 দিন, 45 দিনের মধ্যে ভেঙে যাচ্ছে। সেখানে একটা রোগ হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, যেমন হচ্ছে আপনার হচ্ছে থ্যালাসিমিয়া যদি থাকে, থ্যালাসিমিয়া, তারপরে স্পেরোসাইটোসিস, আর কিছু রোগ আছে যেখানে কি হয় আরবিসি, আরবিসি যে হিমোগ্লোবিন গুলো যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কিন্তু ডিফেক্টিভ হয়ে যায়। ডিফেক্টিভ হয়ে গিয়ে কি হচ্ছে, আরবিসিটা কি তাড়াতাড়ি ভেঙে যায়, ভেঙে গিয়ে ওর নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের শরীরে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড আরবিসি থাকে, আরবিসি কাউন্ট থাকে, কিন্তু যদি তাড়াতাড়ি সেগুলো ভেঙে যায়, যদি দেখা যায় যে 3.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার যদি ব্লাড থেকে যায়, তাহলে আমাদের অ্যানিমিয়া হবে অবশ্যই। ঠিক আছে, এটা একটা হলো। তারপর হচ্ছে সবকিছু হলো, দেখা যাচ্ছে আরবিসি তৈরি হচ্ছে, ঠিক হচ্ছে আরবিসি তৈরি হচ্ছে কিন্তু খুব কম পরিমাণ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা কি হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক হচ্ছে আমাদের, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি, আমাদের শরীরে কিন্তু কি হয়, আমাদের যখন জন্মের আগে লিভার স্প্লিন থেকে এবং মাথার যে চ্যাপ্টা যে বোন গুলো আছে ওখান থেকে কিন্তু ব্লাড তৈরি হয়, পরে তৈরি হয় লং বোন, যেমন ফিমার, হিউমেরাস, এগুলো থেকে, স্টারনাম, এগুলো থেকে কিন্তু ব্লাড তৈরি হয়, এগুলোর বোন ম্যারো থেকে অর্থাৎ মজ্জা থেকে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে এমন একটা অ্যানিমিয়া যেখানে ব্লাড তৈরি হয় না, অর্থাৎ বোন ম্যারো শুকিয়ে যায়। যে অনেক কিছু কারণ হতে পারে, যেমন ধরুন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা, যেটা যেটা এমনি অটোমেটিক্যালি বোন ম্যারো শুকিয়ে গেছে, ওখান থেকে বোন ম্যারো থেকে ব্লাড তৈরি হচ্ছে না। ঠিক আছে, আরেকটা হচ্ছে ড্রাগ ইনডিউসড হতে পারে, কিছু কিছু ওষুধ আছে, মানে যেমন ধরুন যেটা কেমোথেরাপির জন্য, ক্যান্সারের জন্য কেমোথেরাপি যায় সেগুলোর জন্য, সেগুলো আছে। আবার ক্লোরামফেনিকল আছে, ক্লোরামফেনিকল হচ্ছে যেমন খুব ভালো ওষুধ, লাইফ সেভিং ওষুধ, আবার কিন্তু ফলাম থেকে একটা সাইড ইফেক্ট হচ্ছে যে ধরুন হয়তো 15 দিন কেউ খেলো, সেখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়ে গেল, বোন ম্যারো শুকিয়ে গেল, তার ব্লাড তৈরি হলো না। ঠিক আছে, তো এই ধরনের একটা অ্যানিমিয়া আছে যেটা তৈরি হয়। এরপর একটা হলো, আর এটা একটা হলো, আর একটা হচ্ছে শরীরে ক্রনিক ব্লাড লস হচ্ছে। ঠিক আছে, যেমন ধরুন আমাদের বেশিরভাগ ইন্ডিয়াতে বেশিরভাগ হচ্ছে কিন্তু আমাদের কুচো কৃমি আছে, কুচো কৃমি, পিতা কৃমি, গোল কৃমি, অনেক কিছু আছে, যেটা হুক ওয়ার্ম সেটা হচ্ছে সব থেকে খতরনাক। এক একটা হুক ওয়ার্ম 24 ঘন্টাতে ধরুন 0.2 ml করে ব্লাড ইয়ে করে, খেয়ে ফেলে এবং রক্ত ঝরিয়ে দেয়। ঠিক আছে, এবার তাহলে আমাদের কি করতে হবে, যে শরীরে রক্ত তৈরি হচ্ছে কিন্তু ইন্টেস্টিনে প্রচুর কৃমি আছে, যে কৃমিগুলো কন্টিনিউয়াস ইন্টেস্টিনের মিউকোসাল ওয়াল গুলোকে কেটে ফেলে, কেটে ফেলে ওরা নিজেরা ওখান থেকে রক্ত খেয়ে নেয়, প্লাস মিউকোসাল ওয়াল গুলোকে কেটে ফেলার জন্য কন্টিনিউয়াস পায়খানার সাথে রক্তটা বেরিয়ে যায়, যেটা আমরা দেখতে পাই না। সেই জন্য কি হয় আমরা বুঝতে পারি না কি করে রক্তটা কমছে, এবং সেটার জন্য কি করা হয় মাঝে মাঝে আমাদের কি বলি যে ব্লাড ফর স্টুল ফর অকাল্ট ব্লাড টেস্ট। অকাল্ট মানে হচ্ছে
গুপ্ত, যেটা আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে, সেই জন্য এটা হতে হয় যে তার মানে ব্লাড বেরিয়ে যায়। আর মানে ব্লাড তৈরি হলো, সবকিছু ঠিক হলো, কিন্তু ব্লাড আস্তে আস্তে গোপন ভাবে ব্লাড চলে যাচ্ছে শরীর থেকে, এটা একটা হলো। আর একটা হচ্ছে ব্লাড অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজেস, ঠিক আছে। ক্রনিক ডিজিজেস হচ্ছে আপনার যেমন ধরুন যে কোনো ক্রনিক ডিজিজ যেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ আছে, যেমন হচ্ছে টিউবারকুলোসিস যদি হয়, অনেক দিনের টাইফয়েড যদি হয়, ম্যালেরিয়া যদি হয়, ম্যালেরিয়া হলে তো অনেক খুব তাড়াতাড়ি হিমোলাইসিস হয়ে যায়, ঠিক আছে। টিবি হলে কি হয়, টিবি হলে যে অ্যানিমিয়া হয় অনেক কারণ হয়, টিবি হলে কি হয়, ভালো করে খাওয়া দাওয়া খিদে একদম কমে যায়, খিদে না পেলে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, কনস্টিপেশন থাকে। তাছাড়া একটা কি হচ্ছে, সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, প্লাস যেহেতু টিবি আছে সেখানে কি হয়, অনেক সময় বোন ম্যারো কিছু আছে, টিবি যদি মিলিয়ারিটি পুলিশ হয় সেখানে বোন ম্যারো ডিপ্রেশন করে, সেখানে কিন্তু ব্লাড তৈরি হতে দেয় না, এটা একটা আছে। টাইফয়েড যদি হয়, যে কোনো ক্রনিক কালা জ্বর এসব যেগুলো আছে এগুলোতে হয়। এছাড়া আর একটা যেটা আছে যে ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সিটা হচ্ছে একদম শেষে বলছি, কারণ হচ্ছে ম্যালিগনেন্সি যেগুলো হচ্ছে আপনার ধরুন বিভিন্ন লিউকেমিয়া যেটা হচ্ছে, হজকিন ডিজিজ আছে, লিউকেমিয়াতে কি হয় শুধুমাত্র WB সেল গুলো বেড়ে যায়, শুধুমাত্র ওই সেল গুলো ক্ষেত্রে ইম্যাচিওর সেল বেড়ে যায়, সেখানে কোনো ম্যাচিওর সেল যেমন তার নর্মাল ফাংশন করে, সেখানে প্রিম্যাচিওর সেল গুলো কোনো নর্মাল কাজ করে না, তাতে কিন্তু শরীরে অনেক কিছু নর্মাল ফাংশন গুলো ডিটিওরেট করে। এখানে কি হয়, এখানে হিমোগ্লোবিন WBCটা বেড়ে যায় কিন্তু হিমোগ্লোবিনটা অনেক কমে যায়, কিন্তু সেখানে একটা অ্যানিমিয়া অ্যানিমিয়া হয়ে যায়। এখানে অ্যানিমিয়া কি কি কারণ, অনেক কারণ আছে আমাদের যে ক্লিনিক্যালি আমরা মেনলি দেখতে পাই, একটা মনে হচ্ছে যেটা হচ্ছে আপনার ডিউ টু ডেফিসিয়েন্ট আয়রন ইনটেক, এবং সেটা কি হচ্ছে ডেফিসিয়েন্ট আনতে আমাদের গ্রামের গরিব মানুষেরা যা পায় তাই খায়, কোন যে আলু সেদ্ধ ভাত খেয়ে সারা জীবন দিনের পর দিন কাটছে, আলুর মধ্যে আয়রন থাকে না, আর ভাত ভাতের মধ্যে তো চালের মধ্যে তো আয়রন একদম নেগলিজেবল আয়রন থাকে, আর ঘাস শাক সবজি যেটুকু খায় সেটাও সাফিসিয়েন্ট তারা পায় না, এটা একটা হলো। এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের দেশে অ্যানিমিয়ার একটা অনেক কারণের মধ্যে অ্যানিমিয়ার প্রধান একটা কারণ হচ্ছে যে হুকওয়ার্ম। গ্রামে গঞ্জে দেখবেন বেশিরভাগ লোক কিন্তু এখনো অনেক জায়গা আছে, বাড়িতে বাড়িতে মোবাইল আছে, কিন্তু তারা কিন্তু তাদের বাড়িতে কিন্তু ল্যাট্রিন নেই, তো পায়খানা ঘর নেই, সেখানে তার ফলে কি হয় যেখানে সেখানে তারা কিন্তু মলত্যাগ করে, এবং মলের মধ্যে যদি কৃমি থাকে, কৃমির যে লার্ভা গুলো আছে খালি পায়ে চললে কিন্তু ওইখানে আবার সেই পায়ের ইয়ের মধ্যে আঙুলের গলির মধ্যে ঢুকে যায়, ঢুকে কখন দেখে কিন্তু ব্লাডের মধ্যে গিয়ে শরীরে ঢুকে যায়, এবং আলটিমেটলি বিভিন্ন সাইকেলের মাধ্যমে কিন্তু ইন্টেস্টাইন বাসা বাঁধে, সেখান থেকে কিন্তু প্রচুর ব্লাড শেড হয়, ব্লাড বেরিয়ে যায়, সেখান থেকে অ্যানিমিয়া হয়। আর এরপর মেয়েদের অ্যানিমিয়া, আমাদের ভারতবর্ষের অ্যানিমিয়ার মায়েদের মধ্যে অ্যানিমিয়ার একটা লক্ষণ দেখা যায়, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা হচ্ছে ঠিক মতো আমাদের দেশে দেখবেন যতই অ্যারিস্টোক্রেট ফ্যামিলি হোক যেখানে হোক, বাড়িতে যখন খাবার দেওয়া হয় সবার শেষে কিন্তু মায়েরা খায় এবং মেয়েরা খায়, তাতে কি হচ্ছে তাদের অনেক কম খাবারের পরিমাণ কিন্তু অনেক কম থাকে, এই একটা ব্যাপার আছে। আর মায়েদের একটা হচ্ছে যেহেতু মেনস্ট্রুয়াল পিরিয়ড, মেনস্ট্রুয়াল পিরিয়ডে কিন্তু অনেক রক্ত বেরিয়ে যায়, রেগুলার রক্ত বেরিয়ে যায়, আর যেটা হচ্ছে এর জন্য কিন্তু মায়েরা কিন্তু অনেক সময় ঠিক মতো লজ্জায় কাউকে বলেও না, প্লাস মনে করে যেটা নর্মাল ঠিক আছে হয়ে যাবে, এখানে কিন্তু মেনস্ট্রুয়াল ব্লিডিং এর জন্য কিন্তু অনেক রক্ত কমে যায়। আর একটা যেটা হচ্ছে অ্যানিমিয়ার আর একটা কারণ হচ্ছে ধরুন ইনক্রিজড ডিম্যান্ড, ইনক্রিজ ডিম্যান্ডও একটা অ্যানিমিয়া, ধরুন আপনার সারাদিনে যা আয়রন লাগে তার থেকে আপনি কম খাচ্ছেন এটা ঠিক আছে, আবার হঠাৎ দেখলো আয়রন ডিম্যান্ডে বেড়ে গেল, শরীরে আয়রনের চাহিদা বেড়ে গেল, যে পরিমাণ খাওয়া দরকার তার থেকে অনেক বেশি লাগছে, সেটা কেমন হয়, যেমন যখন প্রেগনেন্সি অবস্থায় মায়েদের একটা ইয়ে হয়, প্রেগনেন্সি অবস্থায় অনেকগুলো কারণ থাকে, একটা হচ্ছে যে মেয়েদের তো এমনি রক্ত কম থাকে, তাছাড়া মেনস্ট্রুয়াল পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার জন্য একটা যে একটা ব্লাড লস কমে গেল, কিন্তু মেয়েদের যেহেতু রক্ত কম থাকে হুকার্মের জন্য একটা অ্যানিমিয়া থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু পেটে একজন বাচ্চা জন্মায়, বাচ্চার মধ্যে প্রচুর ব্লাড লাগে, সেই বাচ্চার ব্লাড দেওয়ার জন্য কি হচ্ছে মায়ের শরীর থেকে ব্লাডটা কিন্তু বাচ্চা নিয়ে নেয়, তার জন্য বাচ্চার গ্রোথ, বাচ্চার বোন ম্যারো তো বিয়ে হচ্ছে আস্তে আস্তে তৈরি হচ্ছে, বাচ্চার শরীরে ব্লাড ব্লাড লাগছে, সে বাচ্চাকে সুস্থ হয়ে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর ব্লাড এবং ব্লাড অর্থাৎ হিমোগ্লোবিন লাগে, সেইখানে কিন্তু মায়েদের কিন্তু একটা আয়রন দরকার হয়, সেইখানে যদি আয়রন ঠিক মতো আয়রন কিংবা ফুডের মধ্যে যদি ঠিক মতো আয়রন প্রোটিন যদি না দেওয়া হয় সেখানে কিন্তু
অ্যানিমিয়ার একটা ভালো লক্ষণ ফুটে যায়, ফুটে ওঠে। সেই জন্য আমাদের প্রেগনেন্সি হলেই দেখবেন বাড়িতে ওই সাব সেন্টার গুলোতে আয়রন ট্যাবলেট দেয়। এই এতগুলো হচ্ছে কারণ। আরো আর এরপর গুছিয়ে বলে আরো অনেক কিছু বলা যাবে, কিন্তু আমাদের ক্লিনিক্যালি যেগুলো দরকার, আমাদের সমাজে যেগুলো দেখতে হয় সেগুলো বললাম। এবার অ্যানিমিয়া হলে কি হয়, আমাদের লক্ষণগুলো কি হয়? লক্ষণগুলো হচ্ছে মানে প্রথমে হচ্ছে, যেহেতু রক্তর কাজটাই বলে দিলাম প্রথমে, যে রক্তর কাজটা হচ্ছে যে আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে কাজ করে সেখানে সেখানে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া, ঠিক আছে? এবার অক্সিজেন কি করে, অক্সিজেন আমাদের যে শরীরের যে ফাংশন গুলো, খাবারের যে বিভিন্ন রকম আমরা আমাদের যে এনার্জি তৈরি করা হয়, সেই অক্সিজেন কি করে, সেই এনার্জি তৈরির জন্য আমাদের যেমন গাড়ি চলে, খেয়াল করে দেখেছেন গাড়ি চললে কিন্তু পেট্রোল থাকে, পেট্রোলটা থাকলেই কিন্তু গাড়ি চলবে না, ঠিক আছে? তার জন্য কি হয়, স্টার্ট দিতে হয় এবং সেই পেট্রোলটা কিন্তু পুড়ে, পেট্রোলটা পুড়েই তবে এনার্জি বের হয়, সেই এনার্জি থেকে কিন্তু গাড়িটা চলে। সেরকম আমরা যে শরীরে যে আমরা খাচ্ছি খাবার টাবার খাচ্ছি, সেগুলো রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে পৌঁছায়। যে কোষে পৌঁছানোর পর আমাদের যে হিমোগ্লোবিনের মধ্যে যে অক্সিজেনটা গেল, সে অক্সিজেনটা কি করলো, সে খাবারটাকে মেটাবলিজম করলো। সেই মেটাবলিজমের মধ্যে যে আমাদের এনার্জি হয়, সেই এনার্জির মাধ্যমে আমাদের এই আমরা কাজ করা, কথা বলা, ঘুমানো, দৌড়াদৌড়ি করছে, এগুলো করি, সেই জন্য অক্সিজেনটা আমাদের দরকার হয়, ঠিক আছে? এই আমাদের যে বিভিন্ন রকম মেটাবলিক যে কাজকর্ম সে কাজগুলোর জন্য। আর যেটা হচ্ছে এই জন্য, এরপর আমাদের তাহলে অক্সিজেনটা ডেফিসিয়েন্সি হলে আমরা কি করে বুঝবো, প্রথম কাজ হচ্ছে পেশেন্ট আমাদের কাছে আসার আগে পেশেন্ট কি করবে, একটু কাজ করতে গেলে কি হচ্ছে, আমাদের যখনই কাজ করতে যায় তখন আমাদের এনার্জি বেশি লাগে। ঘুমানোর সময় দেখবেন আমাদের এনার্জি লাগছে না, কিন্তু কাজ করতে গেলে, হাঁটতে গেলে আমাদের এনার্জি বেশি লাগে। এনার্জি বেশি লাগলে কি, অক্সিজেন বেশি লাগে, তখন কি হয় একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যায়, একটা বিভিন্ন হচ্ছে দুর্বল লাগে, প্রচন্ড দুর্বল, একটু কেউ হাঁটাহাঁটি করলো প্রচন্ড দুর্বল লাগছে, মাথা ঘুরছে। তৃতীয় নম্বর হচ্ছে ধরুন একটু কাজ করতে গেল তো বুক ধড়ফড় করছে, হার্ট রেট বেশি হয়ে যাচ্ছে, হার্ট রেট বেশি হচ্ছে, বুক ধড়ফড় করছে। তারপর হচ্ছে হঠাৎ হঠাৎ দেখা গেলো বসে আছে, বসে থেকে হঠাৎ দাঁড়াতে গেল, পট করে মাথাটা ঘুরলো। কারণ হচ্ছে যখন বসেছিল কিংবা কেউ শুয়েছিল সে তো প্যারালাল ছিল, মাথার মধ্যে কিন্তু ভালো ব্লাড সার্কুলেশন ছিল। যখন বসে থেকে হঠাৎ দাঁড়াচ্ছে কিংবা শুয়ে থেকে হঠাৎ বসছে কিংবা দাঁড়াচ্ছে, মাথাটা হাইট উঠে উপরে উঠে যাচ্ছে, তখন মাথার মধ্যে ব্লাড কম যাচ্ছে, এবং যেহেতু এমনিতেই ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন কম আছে, যখন সোজা শুয়ে থাকে কিংবা বসে থেকে হঠাৎ দাঁড়াচ্ছে তখন কিন্তু আরো তার মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু তখন কারণটা হচ্ছে ব্লাডের, ড্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন তখন অনেক কম হচ্ছে, ড্রেনে যেটুকু লাগে, ঠিক আছে? তারপর হচ্ছে হঠাৎ ধরো যে অন্ধকার লাগছে, মাথা মাথা ঘুরছে, অন্ধকার লাগছে, হঠাৎ শুয়ে আছে চোখে মুখে ধোঁয়া লাগছে, মাথা ঘুরতে শুরু করে যাচ্ছে, এসব হচ্ছে। তাছাড়া যে পা ফুলতে শুরু করে, বিভিন্ন দেখা গেলো যে পা ফুলতে যাচ্ছে, মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মুখে ঘা হচ্ছে, হাত পায়ে ঘা হচ্ছে, মুখে ঘা হচ্ছে, মুখের ঠোঁটের কোণে ঘা হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনার পা ফুলে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঠিক আছে? মুখও ফুলে যাচ্ছে, আর যারা ধরুন একটু শ্যামবর্ণ ছিল তারা দেখা যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলো হয়। এরপর যখন আপনার কাছে আসবে, আপনার কাছে যখন আসবে তখন আপনি দেখবেন যে প্রথম আমাদের কি দেখতে হয়, আমরা জেনারেল সার্ভে করি, পালস, প্রথমে দিকে অ্যানিমিয়া, সাইনোসিস, জন্ডিস, ক্লাবিং, ইডিমা, সেখানে দেখা যাচ্ছে অ্যানিমিয়া আছে আর ইডিমা থাকতে পারে, পায়ে ইডিমা থাকবে, যদি ক্রনিক অ্যানিমিয়া ইডিমা থাকবে, আর পালস রেটটা বেশি, অ্যানিমিয়া, সাইনোসিস, জন্ডিস, ক্লাবিং, ইডিমা, ইডিমা থাকছে, নেক ভেন, নেক গ্ল্যান্ড, যদি খুব অ্যানিমিয়া হয় দেখা গেলো নেক ভেন গুলো কি করছে, ওগুলো খুব স্পিডে দেখা গেলো, খুব স্পিডে পালসেশন হচ্ছে, আর পালস রেটটা অনেক বেশি থাকে। পালস রেটটা অনেক বেশি থাকে কারণ একটা হচ্ছে ধরুন আমাদের যদি 14 গ্রাম পার সেন্ট কিংবা হিমোগ্লোবিন থাকে, আমাদের ব্রেনে যদি পার মিনিটে যদি ধরুন 5 লিটার অক্সিজেন যায় ব্লাডের মাধ্যমে, ঠিক আছে? এখানে সেখানে যদি দেখা যাচ্ছে তার হিমোগ্লোবিন হয়তো 8 হয়ে গেল কিংবা 7.5 হয়ে গেল, তার মানে অর্ধেক হয়ে গেল, তা কিন্তু আমাদের ব্রেনে যদি 5 লিটার মিনিটে 5 লিটার অক্সিজেন দিতে হয়, যদি সেখানে হিমোগ্লোবিন যদি 15 গ্রাম পার সেন্ট থাকে, হঠাৎ যদি তার 7.5 হিমোগ্লোবিন হয়ে যায়, তাহলে মিনিটে 5 লিটার ড্রেনে যদি ব্লাড সাপ্লাই দিতে হয় তাহলে অনেক বেশি ব্লাড সাপ্লাই দিতে হবে, তার মানে ডবল পরিমাণ ব্লাড ড্রেনে দিতে হবে। তো সেই ড্রেনে ব্লাড সাপ্লাই করার কাজটা কি করে, না হার্টটা করে, হার্ট, হার্ট কি করে, পাম্প করে করে প্রতিটি জায়গাতে, ব্রেন, লাংস, হার্ট নিজের কাছে, কিডনিতে, লিভারে, স্ক্রিনিতে,
সব জায়গাতে কিন্তু ব্লাড চালায়। ব্রেন হচ্ছে আমাদের মেন হেড অফিস, ব্রেনকে কাজ করানোর জন্য ব্লাডটা পৌঁছাতেই হবে, অন্য অর্গানে যাক আর নাই যাক। সুতরাং সেই জন্য কি হয়, সমাজ ব্রেনের যে নর্মাল অক্সিজেন ডিম্যান্ড, অক্সিজেনের যে চাহিদা মিনিটে, সেটাকে মেনটেন করতেই হবে। সেটাকে মেনটেন করার জন্য কি হয়, হার্টকে অনেক বেশি পাম্প করতে হবে মিনিটে। ধরুন যেখানে ব্লাডটা 5 লিটার পার মিনিট অক্সিজেন দিতে হতো, সেখানে হিমোগ্লোবিনটা কমে গেলে অনেক বেশি পরিমাণ ব্লাড সাপ্লাই দিয়ে সেই 5 লিটার মিনিটে 5 লিটার পার মিনিট অক্সিজেনটা দিতে হবে, তখন কি হচ্ছে হার্টকে অনেক ঘন ঘন পাম্প করতে হয়। তার মানে এসে যাচ্ছে কি, হার্ট রেটটা বেশি যাচ্ছে, পালস রেটটা বাড়ছে, এর জন্য কি হচ্ছে বুক ধড়ফড় করছে। আর হার্ট যেহেতু অনেক বেশি পাম্প করছে, পাম্প করতে কি করতে আমরা কি করি, কিছুক্ষণ দৌড়ানোর সময় ছুটে যায়, দৌড়া দৌড়াতে হাঁপিয়ে যায়, ঠিক সেরকম কি করে হয় যে হার্টকেও যখন যেহেতু অনেক বেশি কাজ করছে, ওয়ার্কলোড বাড়ছে, হার্টও কিন্তু আস্তে আস্তে কিন্তু এক্সস্টেড হয়ে পড়ে। তখনই আমরা কি করি, প্যালপিটেশন হয়, বুক ধড়ফড় করে, একটু হাঁপিয়ে যায়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে একটু চললে হাঁপিয়ে যায় ব্লাড, হার্টের যেমন ব্রেনের মধ্যে ব্লাড চলাচল কমের জন্য কি হয়, আমরা অন্ধকার দেখি, মাথা ঘোরে, চোখ মুখ ধোঁয়া হয়ে যায়, ঠিক সেরকম হার্টের মধ্যে কিন্তু ব্লাড চলাচল কমে যায়, তখন কি হচ্ছে আমাদের বুকে ব্যথা হয়, ইসকেমিক হার্ট ডিজিজ হয়, এসবগুলো হয়। আর একটা কথা হচ্ছে যে ব্লাডের কমার একটা ব্যাপার হচ্ছে যে ব্লাড ব্লাড তৈরি হওয়ার জন্য কিছু স্টিমুলেটিং ফ্যাক্টর আছে, সেই স্টিমুলেটিং ফ্যাক্টরের একটা নাম হচ্ছে এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন হচ্ছে আমাদের কিডনি থেকে রেনিন আছে, সেই রেনিনের মাধ্যমে আমাদের কাছে যখন আসবে, আমরা যখন দেখবো জেনারেল সার্ভে, প্রথম কাজ হচ্ছে জেনারেল সার্ভে। জেনারেল সার্ভেটা দেখলো ওই যে অ্যানিমিয়া থাকবে, ইডিমা থাকবে, পালস রেট বেশি থাকবে, এবং এখানে কিন্তু অ্যানিমিয়া থাকলে কিন্তু বিপিও কম থাকতে পারে, ঠিক আছে। আর এর মধ্যে যদি হার্টে যদি স্টেথো বসানো যায়, বিভিন্ন রকম মারমার সাউন্ড পাওয়া যায়। আর যেটা হচ্ছে এটা হলো এর মধ্যে, আর এগুলোর মধ্যে আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে দেখবেন যে এর মধ্যে আমাদের অ্যানিমিয়া কোথায় কোথায় দেখতে হয় না, পেশেন্টকে বলতে হবে যে এগুলো নিশ্চয়ই জানেন, আমি তো বারবার বলে দিচ্ছি, উপরের দিকে তাকাতে বলতে হবে ছাদের দিকে, আর নিচের দুটো পাতা, চোখের দুটো পাতা আপনি নিচের দিকে টানবেন, একসাথে দুটো আঙুল দিয়ে, দুটো আঙুল দিয়ে দুটো চোখ একসাথে টানবেন, সেটা হচ্ছে দেখা যাবে অন্যদের তুলনায় চোখটা নিচের নিচের চোখের পাতার নিচের ভেতরের দিকটা হচ্ছে খুব ফ্যাকাশে থাকবে। জিভ বের করলে দেখা যাবে জিভটা ফ্যাকাশে থাকবে, হাতের তালুগুলো ফ্যাকাশে থাকবে, নখের যে গুলো নেল বেল্ট গুলো, দুটো হাতের হাতের পায়ের নেল বেল্ট গুলো কিন্তু আপনার ফ্যাকাশে থাকবে। এবং সব থেকে অ্যানিমিয়া কিন্তু ডান দিকে বেশি দেখাটা না, দিকে বাঁ দিকে এবং অন্য পায়ের গুলো অন্য সাথে কম্পেয়ার করেন, কারণ ডান দিকে আমরা খাই বলে আঙুলের উপরে একটা কম্পারেটিভলি একটা আপনার হলুদ রঙের এবং ছোপ পড়ে থাকে, সেটা বোঝা যায় না, কিন্তু বাঁতের আঙুলগুলো দেখলে আরো বেশি বোঝা যাবে। বাচ্চাদের দেখতে গেলে পায়ের পা হাতের তালুগুলো ওগুলো দেখতে হবে, বোঝা যাবে তাহলে এটা হলো। আর এর মধ্যে এই যে এরপরে আপনাকে এটা ক্লিনিক্যালি দেখতে হবে, দেখি এরপর আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে, যেটা হচ্ছে আমরা টিসি ডিসি হিমোগ্লোবিন এগুলো দেখতে হবে। এরপর এর সাথে আমাদের দেখতে হবে যদি ইনভেস্টিগেশন, অ্যানিমিয়ার ইনভেস্টিগেশন প্রচুর আছে, আমরা রুটিনলি টিসি ডিসি হিমোগ্লোবিন ইউরিয়া ক্রিয়েটিনিন সুগার ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো আমরা দেখবো। এর সাথে যদি দেখা যায় যে কেউ হয়তো ধরুন লিভার স্ক্রিন বেশি বড় আছে, এক্সামিন করে যদি দেখা যায় সেটা আমরা তখন কিন্তু LFT লিভার ফাংশন টেস্ট করে দেখবো। এরপর যদি দেখা যায় যে অন্য যেগুলো আছে, নাকটা একটু চ্যাপটা হয়ে আছে, আর চোখের দুটো চোখের মধ্যে অনেকটা ডিস্টেন্স আছে, তাহলে কিন্তু আমরা, এবং যদি ছোটবেলার থেকে এগুলো থাকে, তাহলে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখবো যে থ্যালাসেমিয়া আছে কিনা, বাড়ির হিস্ট্রি নেবো, যদি বাড়িতে কারো এরকম থাকে, অ্যানিমিয়া থাকে, হয়তো দেখা যাচ্ছে তাদের বাড়িতে কারো থ্যালাসেমিয়া আছে, তাহলে তারও হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, অনেক দিনে জ্বর হচ্ছে কিনা, জ্বর হিস্ট্রি দেবো না, অ্যানিমিয়া যদি টিবি হয় সেটা দেখতে হবে, সেগুলো দেখতে হবে, পেটে দেখতে হবে যে পেটে বেশিরভাগ দিনই হয়তো পায়খানা লুজ মোশন হয় কিনা, পেটের সাথে পায়খানার সাথে কৃমি বেরোয় কিনা, এগুলো সব টোটাল দেখে এ করতে হবে। কিন্তু আমাদের মেনলি টার্গেট রাখতে হবে, আমরা একটার পর একটা প্রথমে রুটিন টেস্টগুলো করে নেব, রুটিন পরীক্ষা করব, তারপর যেমন পাবো যেদিক দিয়ে যাবে সেই মতো কিন্তু আমরা ইনভেস্টিগেশন স্প্রেড করব। কিন্তু প্রথম আমরা টিসিডিসি হিমোগ্লোবিন ফাস্টিং সুগার ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো যদি করি, সুগারটা করলে ডায়াবেটিস আর সেখানে ধরা যাবে, ইউরিয়া ক্রিয়েটিনিন করলে কিডনির প্রবলেম আর সেখানে বোঝা যাবে, আর যদি পা ফোলা থাকে
পা মুখ ফোলা থাকে, এগুলোর সাথে আমরা থাইরয়েড পরীক্ষা করে নেব। যেমন সময় থাইরয়েডের যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কিন্তু হিমোগ্লোবিন কম কম তৈরি হয়, সেইগুলো দেখে নেব। এছাড়া আরো অনেক আছে, পা ফোলা থাকলে যাতে গাঁটে গাঁটে ব্যথা থাকে, এরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি থাকে, এমনি তাছাড়া কানেকটিভ ডিজঅর্ডার থাকে, আরো অনেক যেগুলো আছে যেগুলো আপনার বাতের ব্যথা, গাঁটে ব্যথা, বাতেরও যেগুলো, সেগুলো যাতে থাকে, তাহলে কিন্তু বোন ম্যারোতে এফেক্ট করে, সেখানে কিন্তু হিমোগ্লোবিন কম তৈরি হয়। আর ঠিক আছে, এরপরে যদি কোনো কিছু কোশ্চেন থাকে একটু কাইন্ডলি বলুন। যদি আমার যদি স্বপন ডক্টর বিশ্বাস, হ্যালো, হ্যাঁ আচ্ছা, হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, আপনার শুনতে পাচ্ছেন তো, হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে যে ব্লাডে হাত পা ফোলা কি অন্য কোন রোগের সংকেত বা অ্যানিমিয়ার অন্যতম কারণ? হ্যাঁ, হাত পা তো একটা একটা করে বলে দিচ্ছি, দুটো কোশ্চেন আসলো, একটা বলে দিচ্ছি। হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে হিমোলাইসিস, মানে হিম মানে হচ্ছে হিমোগ্লোবিন, লাইসিস মানে ভেঙে যাওয়া, যে কারণে একটা আরবিসি গোটা পুরো ফুল একটা ম্যাচিওর আরবিসি আছে, তার মধ্যে হিমোগ্লোবিন আছে, আরবিসিটা ভেঙে গেল এবং আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিনটা আছে সেটা ভেঙে গেল, সেইটা হচ্ছে হিমোলাইসিস। তার মানে যদি সেটা অনেক কারণ হতে পারে, যদি ধরুন সেটাও হচ্ছে আপনার যদি সিভিয়ার অ্যানিমিয়া যদি হয়, ম্যালেরিয়া হয়, মানে ম্যালেরিয়াতে আপনার ইয়ে হয় তো আপনার ব্লাড গুলো যেহেতু আরবিসি কে ইয়ে করে, ওই ম্যালেরিয়াতে যেহেতু ফিভার আছে ওইখানে কিন্তু আরবিসি গুলোকে যখন অ্যাটাক করে তখন কিন্তু প্রচন্ড হিমোলাইসিস হয়, ঠিক আছে, এর জন্য হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। যেখানে বললাম থ্যালাসিমিয়া আছে, স্ফেরোসাইটিসিস বলে একটা আছে, থ্যালাসিমিয়াতে কি হচ্ছে তার লাইফ স্প্যানটাও কম থাকে এবং ডিফেক্টিভ আরবিসি গুলো থাকে, যার জন্য সেটা 120 দিন যে নর্মাল আরবিসি থাকে সে 120 দিনের আগে কিন্তু ওগুলো আরবিসি গুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে নষ্ট হয়ে যায়, তো সেটা একটা হিমোলাইটিক অ্যানিমিয়া। আর একটা হচ্ছে আপনার স্ফেরোসাইটোসিস বলে একটা রোগ আছে, যেটা আরবিসি হচ্ছে ঠিক ডিস্কের মতো, দুদিকটা হচ্ছে গর্তের মতো আর বাইরে একটা ফোলা ডিস্কের মতো, স্ফেরোসাইটিস হচ্ছে পুরোটাই ফুটবলের মতো হয়ে যাবে, নর্মাল শেপটা হয় না, সেই আরবিসি গুলো কিন্তু বেশি দিন লাইফ স্প্যান থাকে না, খুব তাড়াতাড়ি ফেটে যায়, ফেটে গিয়ে ভেঙে যায়, এবং যে কোনো অ্যাকিউট ফিভারে কিন্তু হিমোলাইসিস হয়। প্লাস কিছু জিনিস আছে যেখানে ধরুন দাগ দিয়ে হয়, কিছু দাগ আছে যেগুলোতে হিমোলাইসিস হয়, আরবিসি গুলোকে ভেঙে ফেলে, সেসবগুলো সেগুলো হচ্ছে হিমোলাইসিস, ঠিক আছে। এবার আপনাকে কিসের থেকে হচ্ছে সেগুলোকে আপনাকে জানতে হবে যে কি হিমোলাইটিক অ্যানিমিয়া কিছুর জন্য হচ্ছে। হিমোলাইসিস হচ্ছে হিমটাকে ভেঙে যাওয়া, হচ্ছে ব্রেকডাউন অফ দা হিমোগ্লোবিন ইজ কল্ড হিমোলাইসিস, ঠিক আছে। এবার সেই থেকে যে অ্যানিমিয়াটা তৈরি হয় সেটাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলে। হাত পা ফোলাটা হচ্ছে অ্যানিমিয়া হলে, ক্রনিক অ্যানিমিয়া হলে কিন্তু হাত পা ফোলে, অ্যাকিউট অ্যানিমিয়া হলে কিন্তু হাত পা ফোলে না। যেমন ধরুন আস্তে আস্তে রক্ত কমতে 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 হচ্ছে, ব্লাড ভলিউমটা ঠিক আছে কিন্তু ব্লাডের কনসেন্ট্রেশনটা কিন্তু কম, ঠিক আছে, আমাদের 5 থেকে 6 লিটার ধরুন ব্লাডের ভলিউম থাকে, সেখানে দেখা গেল হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিন্তু ব্লাড ভলিউমটা বেশি আছে, সেখানে কি হচ্ছে শুধু জলটা কি হচ্ছে চারদিকে আমাদের শরীরে বিভিন্ন জায়গাতে জমে জমে থাকে, সেই জায়গাতে মুখ টুক ফোলা থাকে, পা গুলো ফোলা থাকে, ঠিক আছে। এই পা ফোলাটা কিন্তু অ্যানিমিয়াতে হতে পারে, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এরপরে একটা বলছি, আগে কমপ্লিট করি, অ্যানিমিয়াটা কিন্তু অ্যানিমিয়াতে কিন্তু ক্রনিক অ্যানিমিয়াতে কিন্তু পা ফোলে, কিন্তু পা ফোলা আরো অনেক রোগ আছে যেখানে অ্যানিমিয়ার জন্য পা ফুলছে আর আপনার অন্য রোগের সাথেও পা ফুলছে। যেমন ধরুন হচ্ছে মেনলি আমাদের অ্যানিমিয়া পা ফুলে যেগুলো হচ্ছে অ্যানিমিয়া ছাড়া যে কারণে একসাথে পা ফুলে, লাংসের জন্য, হার্টের জন্য পা ফুলে, কনজেস্টিভ কার্ডিও ফেলিওরে যদি হয় সেখানে পা ফুলে, এবার হচ্ছে লিভারের জন্য হয়, লিভার যদি ক্রনিক লিভার ডিজিজ যদি থাকে সেখানে অ্যাসাইটিস যদি থাকে সেখানে, পেটও ফোলে, পাও ফোলে, মুখ ফোলে, সবগুলো একটা ফোলে, এটা হলো। 3 নম্বর হচ্ছে কিডনি যদি প্রবলেম হয়, ক্রনিক কিডনি ফেলিওর যদি হয়, অর্থাৎ সিআরএফ যদি হয়, ক্রনিক রিনাল ফেলিওর যদি, সেখানেও পা ফোলে। এর সাথে এইগুলোর সাথে প্রতিটার সাথেই কিন্তু অ্যানিমিয়া থাকতে থাকতে পারে,
থাকতে নাও পারে, কিন্তু এর সাথেও কিন্তু পা ফুললেও, অ্যানিমিয়া থাকলেও কিন্তু পাটা ফোলে, পা ফোলে, মুখ ফোলে। এবার সেটা আপনাকে দেখতে হবে, যদি অ্যানিমিয়া আছে, পা ফুলেছে, সেখানে কিন্তু অ্যানিমিয়া আছে। এবং তাই নয় এটা যে অ্যানিমিয়ার জন্য হচ্ছে, এর সাথে আপনাকে ওগুলো পরীক্ষা করে নিতে হবে। আমি প্রথমেই বললাম যে সুগার, ইউরিয়া, ক্রিয়াটিন এগুলো দেখে নিতে হবে। এর সাথে আপনি যখন ব্লাড প্রেশার দেখবেন রুটিন চেক আপের জন্য, ব্লাড প্রেশার যদি অনেক বেশি থাকে, পেশেন্ট হাঁপিয়ে যাচ্ছে, লাংসে ঘড় ঘড় করে শব্দ হচ্ছে, লাংসে বুকে স্টেতে লাগলে সেখানে হার্ট ফেলিওর হচ্ছে, পেশেন্ট হাঁপিয়ে যাচ্ছে, গলার দুদিকে যে এই নেক ভেন গুলো আছে দপ দপ করছে, সেখানে হচ্ছে ক্রনিক আপনার হার্ট ফেলিওর হচ্ছে, ঠিক আছে, পালমোনারি কনজেশন যেখানে হয় সেখানে হচ্ছে হার্ট ফেলিওর, যেখানে হয় পালমোনারি কনজেশন হয়, শ্বাসকষ্ট হচ্ছে, বুকের সাইন সাইন শব্দ হচ্ছে, পেশেন্ট একদম হাঁটতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে ফেনা হচ্ছে, অক্সিজেন ছাড়া চলছে না, সেগুলো একটা আছে। তাছাড়া একটা হচ্ছে আপনার যদি কিছু আছে, আপনার যদি শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি কমে যায়, প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, যেমন ধরুন কিডনি ফেলিওর যদি হয়, তারপর আপনার যদি মেনলি যদি লিভার ফেলিওর হয়, সিরিয়াস হিসাব লিভার যদি হয়, দেন সমস্ত প্রোটিনটা কিন্তু যখন অ্যাসাইটিক পেটে জল জমছে যখন, সেইখানে কিন্তু অ্যালবুমিনটা বেরিয়ে যাচ্ছে, তো পেটের মধ্যে জমছে, শরীরের মধ্যে নেই, সেখানে কিন্তু হাত পা ফোলে। তো সেটা একটা ফোলে যে আপনার কাছে এই সমস্ত ফোলার কারণগুলো আপনাকে জানতে হবে। যদি গ্রস বা হাইপোথাইরয়েডিজম হয় সেখানেও পা ফোলে, সেখানেও কিন্তু পা ফোলে। এবার আপনাকে মাথায় রাখতে হবে, এবং হাইপোথাইরয়েডিজম হলেও পা ফুলছে, হাইপোথাইরয়েডিজম হলে সেখানে কিন্তু আপনার অ্যানিমিয়া হয়, সেটার জন্যও পা ফুলছে। তাহলে আপনাকে এইগুলো সমস্ত কিছু আপনার প্রথম কাজ হচ্ছে জেনারেল সার্ভেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাও তখনই যখন দেখবেন একটা একটা করে হচ্ছে মাথার মধ্যে ওগুলো একটা একটা করে আমাকে মিলিয়ে যেতে হবে, যে পা ফোলা আছে, প্রেশারটা কত আছে, হার্ট রেট বেশি কত আছে, অ্যানিমিয়া হয়েছে, পা ফুলেছে, আবার হার্ট রেট বেশি আছে, সেটা একটা মিলে গেল। কিডনি ফেলিওর হয়েছে, পা ফুলেছে, অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া আছে, পালস রেট বেশি আছে, সেখানে বুঝতে ওটা হয়েছে। আবার যদি দেখা যায় যে অ্যানিমিয়া নেই কিন্তু প্রেশারটা বেশি আছে, হার্ট রেট বেশি আছে, ঠিক আছে, পা ফুলে আছে, সেখানে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, সেখানে হচ্ছে আপনার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হচ্ছে, আপনাকে এগুলো হচ্ছে পুরো ক্যালকুলেশন। একটা পা ফুলছে মানে যে একটা রোগের জন্য হচ্ছে সেটা নয়, কিন্তু একটা রোগের সাথে অন্য রোগগুলো তো মিলিয়ে একসাথে থাকতে পারে, কিন্তু আপনাকে মিলে দেখতে হবে যে কি কি আছে। আপনি শুধু অ্যানিমিয়াতে পা ফুলে এটুর জন্য আপনি চোখটা দেখলেন, নাকটা দেখলেন, হিমোগ্লোবিন দেখলেন 14 আছে কিংবা 15 আছে, সেই জন্য আপনি বুঝে গেলেন না পা ফোলাটা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এর জন্য আপনার কিডনি ফেলিওর হচ্ছে এখানে দেখতে হবে, হার্ট ফেলিওর হচ্ছে এখানে দেখতে হবে, লিভার ফেলিওর আছে এখানে দেখতে হবে, ঠিক আছে। এরপরে একজন বলছিলেন যে এরপরে একজন বলছিলেন যে ওই প্রেগনেন্সি অ্যানিমিয়া থাকলে প্রেগনেন্সি আসতে অসুবিধা কিনা, সেটা অ্যানিমিয়া আসলে প্রেগনেন্সিতে আসতে অসুবিধা নেই, কিন্তু প্রেগনেন্সিটা কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ মায়ের যদি হিমোগ্লোবিন খুব কম থাকে, মা তো মায়ের কাছ থেকে বাচ্চা যখন ডেভেলপ করে, এমব্রায়ো যখন বাড়ে আস্তে আস্তে, প্রথমে ভ্রূণ যখন থাকে এমব্রায়ো, সেটা কিন্তু একটা শুধু টোটালটা মায়ের কাছ থেকে রক্ত নিয়ে ওটা থাকে, তারপর আস্তে আস্তে তার অর্গানাইজেশন হয়, অর্গানাইজেশন বলতে তার আস্তে আস্তে হার্ট তৈরি হয়, লাংস তৈরি হয়, ব্রেন তৈরি হয়, এবং সমস্ত কিছু ওইসব ওই সময় কিন্তু অক্সিজেনটা ভরপুর লাগে। যদি দেখা যায় যে মায়ের শরীরে রক্ত নেই, তাহলে মায়ের শরীরে রক্ত না থাকলে বাচ্চাটাও তো তাহলে রক্ত কম পাবে, সে সময় তাহলে বাচ্চার মেনলি হবে লো বার্থ ওয়েট হয়, বাচ্চার ওজন অনেক কমে যাবে, এবং বাচ্চাটাও কিন্তু খুব একটা ম্যাচিওর হবে না, বাচ্চার খুব ডিফেক্টিভ বাচ্চা কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনাকে এতগুলো ঠিক আছে, অ্যানিমিয়া হলে ট্রিটমেন্ট কি 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 করা যায়, তাহলে আপনাকে এই যে জিনিসগুলো বললাম, প্রথমে কাজ বললাম, প্রথমে দেখতে হচ্ছে, তার প্রথমে আমরা যদি বলি যে অ্যানিমিয়ার প্রথম থেকে শুরু, যে আমাদের শরীরে রক্ত কমে যাচ্ছে, তাহলে আমার ওখানে প্রথম কি করতে হবে যে আয়রন দিতে হবে, এবং সবাইকে আপনি ধরে ধরে আয়রন দিলেন সেটা নয়, আপনার আজকে আমার রক্ত কমে গেছে, আপনি আমাকে 1 মাস আয়রন খাওয়ালেন, আমি ভালো থাকলাম, আবার 2 দিন পরে আমার কমে গেল, ঠিক আছে। তাহলে আপনি কি আমাকে সারা জীবন ধরে আয়রন ট্যাবলেট খাই যাবেন? না, তাহলে আয়রন আপনাকে দেখতে হবে, সার্চ করে দেখতে হবে কি কি কারণের জন্য আয়রনটা কমছে, ঠিক আছে। তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে, আয়রনটা পড়তে আমি আমাকে তাহলে অ্যাডভাইস দিতে হবে যে যেগুলো ফুড প্রোডাক্ট, যেগুলো অ্যানিমেল প্রোডাক্ট, যদি আমরা নন ভেজ যদি হয় তাহলে মেটে খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে, এগুলো খেতে হবে, ঠিক আছে। ডালের মধ্যেও কিছু কিছু ডালের মধ্যে আয়রন থাকে যদি অল্প, এটা হলো।
দ্বিতীয়ত শাকসবজি বেশি খেতে হবে। শাকের মধ্যে কিন্তু ফুলিক অ্যাসিড আছে, ফুলিক অ্যাসিড যদি না থাকে ইয়ে করা হয়, ফুলিক অ্যাসিড যদি না খাওয়া হয় তাহলে কিন্তু শুধু আয়রন খেলেই কিন্তু রক্ত তৈরি হবে না, কারণ ফলিক অ্যাসিড আয়রন আর ভিটামিন B12, ভিটামিন B6 আর ভিটামিন সি অর্থাৎ টক জাতীয় জিনিস, সাইট্রাস ফুড, এইগুলো সব কম্বিনেশনে কিন্তু হিমোগ্লোবিনটা তৈরি হয়, ঠিক আছে? আপনার কিন্তু এইসব জিনিসগুলো খেতে হবে। এটা যেটা হচ্ছে আমাদের দেশে প্রথম যেটা হচ্ছে আপনাকে, যারা গ্রামে গঞ্জে থাকে তাদের পরিমাণ কৃমি হয়, যে আমাকে কৃমির ওষুধ এগুলো খাওয়াতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, একটা হচ্ছে দেখবেন বাচ্চারা, অল্প বয়সী বাচ্চারা সবসময় মুখে আঙুল দিচ্ছে, যেখানে সেখানে হাত দিচ্ছে, জুতো পড়ে থাকলে জুতোটাও মুখে দিচ্ছে, নোংরা হাতে মুখে দিচ্ছে, সেই সব ক্ষেত্রে মায়েদেরকে সাবধান করে দিতে হবে যে এগুলো যেন না খায়, ডাইরেক্ট মুখে যেন হাত না দেয়, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে প্যান্ট গুলো প্রতিদিন ভালো করে গরম জলে কাচতে হবে। 3 নম্বর হচ্ছে মুখে যেন আঙুল টাঙুল না দেয়, এবং রেগুলার তাদেরকে কিন্তু কৃমি ওষুধ খাওয়াতে হবে। এটা একটা হলো, তার কৃমি ওষুধ খাওয়ালে যে পরিমাণ ব্লাডটা বেরিয়ে যাচ্ছিল সেটা যাতে না হয়, কৃমি না মারলে আমাদের যা রক্ত তৈরি হয় ইন্টেস্টিন থেকে সেগুলো রক্ত বেরিয়ে যাবে। একদম হচ্ছে নিউট্রিশাস খাবার দিতে হবে। নিউট্রিশাস খাবার মানে যে আমরা যে প্রচুরটাকে গাদা গাদা মাছ মাংস এগুলো খাবে, তাৎক্ষণিক গ্রামাঞ্চলে প্রচুর শাকসবজি পাওয়া যায়, প্লাস ন্যাচারাল যেগুলো হচ্ছে গুগলি শামুক যেগুলো আছে সেই সব প্রোটিন জাতীয় খাবার খেতে পারে, কাঁচা কলা, ডুমুর, ডুমুর কিন্তু হাই রিচ ইন আয়রন, ডুমুর খেতে পারে, কাঁচা কলা, মোচা, থোড়, 3টেতে দেখবেন কালে দেখবেন কালো কালো কষ বের হয়, সেগুলো কিন্তু আয়রন আছে প্লাস ক্যালসিয়াম মজুত আছে সেগুলোকে। আর শাকসবজি শাক তো খেতেই হবে, গ্রামে গঞ্জে যেগুলো দেবেন জঙ্গলে অনেকে দেবেন যে বলে কুলেখানা শাক আসার, সেগুলো তো বিভিন্ন জায়গায় হয়, সে শুধু ওটাই খেতে হবে, নর্মাল শাকসবজি তো খেতেই হবে। এটা একটা হলো। 2 নম্বর হচ্ছে এরপরে এরপর তার কাছে দেখতে হবে যে প্রথমে এন্টিটা আমাদের দেখতে হবে যে আয়রনটা এন্টি ঠিক হচ্ছে কিনা, শরীরে ঢুকছে কিনা, আর যেটা ঢুকেছে সেটা বেরিয়ে যাচ্ছে কিনা, বেরিয়ে যাচ্ছে কিনা, তাহলে আমাকে এন্টিটা বাড়াতে হবে, যেটা আয়রন আর হিমোগ্লোবিনটা রক্ত ঝরে বেরিয়ে যাচ্ছিল সেটা যাতে বন্ধ হয় সেটা করতে হবে। এটা তার মানে আমাদের এরপরে যেটা বেরিয়ে যায় কি কি, যাদের পাইলস আছে তাদের দেখতে হবে পাইলস হচ্ছে কিনা, বেরিয়ে যাচ্ছে কিনা, যাদের ক্রনিক ইরিটেবল বাউল সিনড্রোম, যাদের পায়খানা সবসময় লুজ মোশন হচ্ছে, তাদের আয়রন তো অ্যাবজর্ব হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। মায়েদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে হবে যাদের পলিমেনোরিয়া হয়, 1 মাসে 2 বা 3 বার করে মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়, এবং দেখালে 7-8 দিন থাকে প্রচন্ড ব্লিডিং হয়, সেটা যে কারণে ব্লিডিং হচ্ছে, PCOD হলে ব্লিডিং হতে পারে, তাছাড়া আপনার যদি ফাইব্রয়েড ইউটেরাস হতে পারে সেটা হতে পারে, তাছাড়া আরো অনেক একটু বয়স্ক হলে যেটা হচ্ছে আপনার DUB হতে পারে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। আমাকে এইগুলোকে মানে অ্যানিমিয়া ট্রিটমেন্ট কিন্তু শুধু আয়রন ট্যাবলেট দিয়ে দিলাম সেটা কিন্তু নয়, কজ অফ দ্য অ্যানিমিয়া আপনাকে দেখতে হবে যে কোনটার জন্য হচ্ছে। একটা ধরুন ভালো ভালো ফ্যামিলি আছে, সবকিছু খায় কিন্তু সে প্রেগনেন্ট, তাকে কি কি আমরা কি খেতে পারছে না, কিন্তু সে খেতে পারছে না, তাকেও কিন্তু আমরা আয়রন দেবো, কারণ তার আয়রন ডিমান্ডটা কিন্তু বেশি, কারণ তার নিজের একটা আয়রন রেগুলার খেতে হচ্ছে, তার বাচ্চা যে পেটে আছে তাকে পুরো সাপ্লাই আয়রন সাপ্লাই দিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে তাকে আমরা আয়রন দেব, ঠিক আছে? তাহলে এই কি কা কি কি কারণে তার কোন সময় কি পরিবেশ অনুযায়ী তার কি শরীরের স্ট্যাটাস সেই মতো তাকে কিন্তু আয়রন দেবো। একটা টিবি পেশেন্ট অনেকদিন ধরে ভুগছে, তার খেতে পাচ্ছে না, ঘুম নেই, খিদে নেই, পায়খানা ঠিক মতো হচ্ছে না, নাকে করে যাচ্ছে, তাকে যদি আপনি ঝুড়ি ঝুড়ে আয়রন ট্যাবলেট দেন তাহলে কিন্তু খুব একটা কাজ হবে না। তার প্রথম কাজ হচ্ছে ডায়াগনোসিস করে তার টিবি হয়েছে, টিবির ট্রিটমেন্ট করা, যখনই দেখবেন তার জ্বর কাশি কমে গেল অটোমেটিক্যালি খিদে বাড়বে, যখনই খিদে বাড়বে যখনই খাবার খেতে শুরু করবে অটোমেটিক্যালি তার কিন্তু অ্যানিমিয়াটা আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে, কারণ একটা টিবি পেশেন্ট ধরুন 1 মাস 1.5 মাস না ভুগলে কিন্তু কোনো ডাক্তারের কাছে আসে না, যখন আসে তখন কিন্তু দেখা যাচ্ছে তার শরীর খারাপ হয়ে গেছে, খিদে নিয়ে 1 মাস 1.5 মাস ধরে কোনো কিছু খাচ্ছে না, অটোমেটিক্যালি তার কিন্তু অ্যানিমিয়া হবে। সেরকম প্রতিটি পেশেন্টকে আমাকে সার্চ করে, এটা আমাদের সার্চ করে দেখার দরকার হচ্ছে আমাদের, যে কি থেকে তার অ্যানিমিয়াটা হচ্ছে সেজন্য দেখতে হবে। আর অকাল ব্লাড পজিটিভ আছে, ঠিক আছে, এটা বলছি। এরপর এটা হলো ক্রনিক অ্যানিমিয়ার জন্য আমরা বুঝে নিলাম কি কি কারণগুলো হতে পারে, এবার যদি তারও কারো থাইরয়েডের প্রবলেম থাকে তার জন্য থাইরয়েডটা কারেকশন করতে হবে, কিডনির প্রবলেম থাকলে তাকে কিডনি, যদি রেনাল ফেলিওর থাকে তাহলে সে রেনাল ফেলিওরটা কারেকশন করতে হবে, ডায়ালাসিসের অবস্থা হলে ডায়ালিসিস করতে হবে, এবং তাকে ইপোরাইজ বলে একটা ইঞ্জেকশন রেগুলার দেওয়া হয় আপনারা অনেকে জানেন, সেটা দিতে হবে, এবং সেখানে শুধু অ্যানিমিয়ার জন্য আয়রন ট্যাবলেট দিলাম সেটা নয়, ইপোরাইজ তাকে রেগুলার সপ্তাহে 2 বার করে 4000 সাবইউনিট দিতে হয়,
সেটা দিতে হবে, প্লাস অ্যানিমিয়ার জন্য আয়রন ট্যাবলেট দিতে হবে। কিন্তু এতে খুব একটা কাজ নয়, কারণ যতক্ষণ না তার কিডনি ফেলিওরটা যদি না কারেকশন করা হয়, আস্তে আস্তে সেই কারেকশনটা কিন্তু অ্যানিমিয়াটা কিন্তু কারেকশন হবে না। এবার যদি অ্যাকুট ব্লাড লস হয়, এবং এটা যদি ব্লাড যদি অ্যাকুট ব্লাড লস হয় কিংবা ক্রনিক ব্লাড, কাকে ব্লাড দেব? ধরে নিন যদি ক্রনিক ব্লাড লস যদি হয়, হিমোগ্লোবিন যদি 7 থাকে, তাহলে কিন্তু আমরা তাকে 7 কিংবা তার নিচে যদি হয় তাকে কিন্তু ব্লাড দেবই। যে 7-এর উপরে থাকে, ক্রনিক ব্লাড লস যদি হয়ে থাকে, ক্রনিক অ্যানিমিয়া যদি 7-এর উপরে থাকে, তাহলে কিন্তু আমরা কারেকশন করবো অ্যানিমিয়ার জন্য আয়রন ট্যাবলেট কিংবা যে কারণে ব্লাড লস হচ্ছে সেটা আমরা তাকে আমি দিতে পারি, দিলে তাহলে হবে। কিন্তু যদি 7-এর নিচে হয়, কমে যায়, তাহলে কিন্তু ব্লাড দিতেই হবে, নাহলে কিন্তু সে বাঁচার চান্স কম, অনেক কিছু কমপ্লিকেশন হবে। আর অ্যাকিউট অ্যানিমিয়া যদি হয়, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, ফ্যাকাসে যাচ্ছে, ব্লাড ভলিউম কমে যাচ্ছে, ছকে চলে যাচ্ছে, তাকে তো আমরা তখন হিমোগ্লোবিন দেখা যায় 5, 6, 7, 8, 9, 10 হলেও কিন্তু আমাদের দিতে হবে, কারণ ওই অ্যানিমিয়াটা কারেকশন করতে হবে, নাহলে কিন্তু হঠাৎ ছকে চলে যেতে পারে। ঠিক আছে, এরপর একজন কে বলছিলেন যে আর ওটা দিন যেটা একই আরেকদিন আরেকবার দিন ওটা অকাল ব্লাড পজিটিভ। অকাল ব্লাড পজিটিভ হলে কি কি হয়, অকাল ব্লাড পজিটিভ কেন কেন হবে, কেন হবে এটা? যে এতক্ষণ ধরে আমি বললাম যদি ক্রনিক ওই আপনার যদি হুক ওয়ার্ম ইনফেস্টেশন যদি হয়, রেগুলার হুক ওয়ার্ম আছে, হুক ওয়ার্ম তো থাকলে তো প্রচুর থাকে, ধরুন একটা যদি হুক ওয়ার্ম থাকে যে 24 ঘন্টায় 0.2 ml ব্লাড কিন্তু সেট করে, তো সেটার জন্য হতে পারে আপনাকে তো ওখানে দিয়ে দেবেন, তাহলে ওখানে অ্যানিমিয়ার জন্য ওখানে কিন্তু আপনাকে কৃমির ওষুধ দেবেন, প্রথমে একটা দেবেন, 7 দিন পরে একটা দেবেন, এবং 2-3 মাস ছাড়া ছিল আপনি কৃমির ওষুধ দিতে পারেন, অসুবিধা নেই, এটা একটা হলো। এবং তার যে এটা হলো তাকে ফুড হ্যাবিটটা দেখতে হবে। দেখা গেলো বেশিরভাগ লোক কিন্তু এই ফুচকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, যে ফুচকা খাচ্ছে সে কিন্তু দেখেছে কি যে ফুচকা যে খাবার দিচ্ছে তৈরি করে দিচ্ছে সে কতটা হাইজিন মেনটেন করছে, ফুচকা জল, তেঁতুলের জল, ফুচকা ডানার বাঁধ, তার হাতে নখের মধ্যে ময়লা আছে, সে যেখানে ফুচকা তৈরি করে এবং যেখানে জিনিসপত্র রাখে সেখানে তো প্রচুর নোংরার মধ্যে থাকে, তার মধ্যে দিয়ে কৃমি আমাদের পেটে ঢুকতে পারে। তাহলে আপনি যে প্রতিদিন ফুচকা খাচ্ছেন, প্রতিদিন কৃমি ডিম ভেতরে ঢুকছে এবং অ্যানিমি ইয়ে হচ্ছে পেটে হুকার হচ্ছে, রেগুলার ইনফেস্টেশন হচ্ছে, সেখানে কিন্তু অকাল ব্লাড পজিটিভ হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি পলিপ থাকে, বা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয়, বড়দেরও হতে পারে, পলিপ যদি থাকে, সেখানে পলিপ থাকলে আস্তে আস্তে পায়খানা শক্ত হলে পলিপ গুলো ফেটে গিয়ে সেখানে ব্লাড বেরোবে। যদি কোথাও আপনার পলিপ যদি আপনার পাইলস যদি থাকে, কারো যদি পাইলস থাকে, পাইলস ফেটে গিয়ে যদি শক্ত পায়খানা হয় সেখানে অল্প অল্প ব্লাড বেরোতে পারে, সেখানে আবার অকয়েল ব্লাড পজিটিভ হবে। কারো যদি ক্রনিক গ্যাস্ট্রিক আলসার কিংবা ডিওডিনাল আলসার থাকে, সেখানেও কিন্তু অকাল ব্লাড পজিটিভ হবে, আস্তে আস্তে রক্ত বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি কারো বয়স বেশি বয়সে যদি ক্যান্সার হয়, প্রতিদিন আস্তে আস্তে করে রক্ত বেরিয়ে যাচ্ছে, যদি ক্রোন ডিজিজ হয়, আলসারেটিভ কোলাইটিস হয়, সেখানে কিন্তু অকাল ব্লাড পজিটিভ হতে পারে, কারো যদি ক্যান্সার হয় সেখানে হতে পারে, এই সব অনেক কারণ হতে পারে। এরপর আপনাকে দেখতে হয় বয়সটা কত কি হচ্ছে, তারপর প্রতিটি আবার একটা অবশ্যই প্রতিটি পেশেন্টকে আপনি কিন্তু কৃমির ওষুধ কিন্তু খাই দিতে পারেন, 1 সপ্তাহ ছাড়া একটা করে অ্যালবেন্ডাজল খাই দিতে পারেন। ঠিক আছে, তো সেটা দিলে আপনার ক্ষতি নেই, বরং কৃমি যদি থাকে সেগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে, এটা একটা হলো। এরপর আপনাকে দেখতে হবে যদি প্রেভিটেন্ডে অকাল ব্লাড পজিটিভ হচ্ছে এবং তার অ্যানিমিয়া কমে যাচ্ছে, একটা প্রথম উপর থেকে ধরি, যেটা হচ্ছে আপনার একটু এন্ডোস্কোপি, গ্যাস্ট্রিক এন্ডোস্কোপি করতে হবে, গ্যাস্ট্রোস্কোপি করতে হবে যে কোথাও আলসার আছে কিনা। এরপর যেটা হচ্ছে বেশি বয়স্ক কি মনে যদি হয়, ওখানে যদি কিছু না থাকে, কোলোনোস্কোপি করতে হবে, ওখানে আলসার ইডিউকোলাইটিস, কোন ডিজিজ আছে কিনা, পলিস আছে কিনা, কোনো পাইলস আছে কিনা, কিংবা কোথাও ফিসার আছে, ফিসার আছে কিনা, ফিসার তো বাইরে একটু দেখলে বোঝা যাবে ইয়ের কাছে, রেক্টামের কাছে, এর সাথে কিন্তু ক্যান্সার আছে কিনা, পলিস আছে কিনা, পাইলস আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। আপনি শুধু ওটা দেখলে বুঝতে হবে যে আপনার কোন জায়গা শো, একটা যেটা হচ্ছে যে রোগটা কি ডায়াগনোসিস করা যাবে এবং কোন জায়গায় হয়েছে সেটা ডায়াগনোসিস করা যাবে। যদি গ্যাস্ট্রিক আলসার হয় আপনাকে প্যান্টোপ্রাজল খাওয়াতে হবে, তার ফুড হ্যাবিটটা কন্ট্রোল করতে হবে, কি 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 ফুড খায়। অনেক সময় দেখা যায় রেগুলার ড্রিঙ্ক করে, প্রচুর মশলা খায়, চানাচুর খায়, বাইরে প্রচুর মশলা জাতীয় খাবার, লঙ্কা টঙ্কা খায়, সেগুলো ইয়ে করে, কিংবা হয়তো অনেকক্ষণ না খেয়ে থাকে, খালি পেটে থাকে, কিংবা অনেকে থাকে রেগুলার অ্যাসপিরিন যারা খায়, ব্যথার ওষুধ যারা খায়, ক্রনিক রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো ব্যথার ওষুধ হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে, অনেক কিছু অ্যাসপিরিন খেয়ে নিল, ব্রুফেন খেয়ে নিল, এসব অনেকে খায়। এখন আর অ্যানালজিন ছিল, অনেক সময় অ্যানালজিন খেয়ে নেয়, এখনো কিন্তু অনেকে খায়, যদি এটা ব্যান্ড হয়ে গেছে ওষুধ খুব খারাপ, এটা খেয়ে নেয়। এই ধরনের যদি থাকে তাহলে তো গ্যাস্ট্রিক আলসার হবে, বিভিন্ন জায়গা হবে,
যারা অ্যাসপিরিন খায়, অ্যাসপিরিন খেলেও কিন্তু আলসার হতে পারে, হার্টের রোগের জন্য ইয়ে হতে পারে। সেটা যদি দেখা যায় সেখানে অকাল ব্লাড যদি পজিটিভ হয়, সেখানে আমাকে গ্যাস এন্ডোস্কোপি করলে সেটা বোঝা যাবে। ঠিক আছে, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে একটা হয়েছে, একটা ক্লু পাওয়া গেছে, সেটা কোন জায়গা থেকে এসেছে, তার ট্রিটমেন্ট কি। আপনি যদি অকাল ব্লাড পজিটিভ হয়েছে এবং অ্যানিমিয়া হচ্ছে, তার জন্য যদি আপনি আয়রন ট্যাবলেট গাদা গাদা খাই দেন, তাহলে কিন্তু সেটা খুব একটা লাভ হবে না, উল্টোটা হবে। যা কারো যদি গ্যাস্ট্রিক আলসার আছে, সেখানে যদি আয়রন খাইয়ে দেন, আপনি মনে করলেন যে অকাল ব্লাড পজিটিভ হয়েছে, আয়রন দিয়ে দিয়ে অ্যানিমিয়াটা কমবে, উল্টোটা হবে, গ্যাস্ট্রাইটিস হবে, আয়রনে খেলে খেলে গ্যাস্ট্রাইটিস হবে, আরো পেটে ব্যথা হবে, বমি বমি হবে, আরো প্রবলেম হবে, সে দেখবেন আয়রন ট্যাবলেট গুলোই খেলো না। তাহলে আপনাকে চিন্তা করে দেখতে হবে যে তাহলে অ্যানিমিয়াটা হচ্ছে, তাহলে আয়রন দিলেই কিন্তু সেটাই কিন্তু রিমেডি নয়। ঠিক আছে, এরপর যদি কোনো প্রশ্ন থাকে বলুন। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, আর কিছু প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, এটা তো বলা হয়ে গেছে, হিমোগ্লোবিন যদি ক্রনিক অ্যানিমিয়া হয়, ক্রনিক অ্যানিমিয়া হয় 7 এর 7 কিংবা তার নিচে থাকলে রক্ত দিতে হবে। হ্যালো, যেটা বললাম এটা তো বলা হয়ে গেছে, আপনার মনে ঠিক মতো শোনেননি। ক্রনিক অ্যানিমিয়া হলে 7 গ্রাম পার্সেন্টের নিচে হলেই কিন্তু, 7 কিংবা তার নিচে হলেই কিন্তু রক্ত দিতে হবে। আর অ্যাকিউট অ্যানিমিয়া যদি হঠাৎ ব্লিডিং হচ্ছে, তাহলে 10 এর নিচে, মোটামুটি 10 এর নিচে যদি হয়, দেখা যাচ্ছে কন্টিনিউয়াস ব্লিডিং হয়ে যাচ্ছে, সিভিয়ার অ্যানিমিয়া, কন্ডিশন খুব খারাপ অবস্থা আছে, তাহলে কিন্তু ওই সময় মানে 1 থেকে 2 লিটার রক্ত বেরিয়ে গেলে কিন্তু তাকে রক্ত দিতে হবে, অ্যাকুট অ্যানিমিয়া হলে যদি ব্লিডিং হয়। ঠিক আছে, আর ক্রনিক অ্যানিমিয়া হলে 7 কিংবা তার নিচে হলেই কিন্তু রক্ত দিতে হবে। ঠিক আছে, আর কৃমির ডোজ 2 বছরের নিচে হলে অ্যালবেন্ডাজোল 200 মিলিগ্রাম, ঠিক আছে, 2 বছরের নিচে, আর 2 বছরের উপর থেকে একদম পুরো 100 বছর হোক, যতই হোক, সেখানে কিন্তু একটাই ডোজ, সেটা হচ্ছে 400 মিলিগ্রাম। ঠিক আছে, 2 বছরের নিচে হলেই কিন্তু 200, আর 2 বছরের উপরে হলেই কিন্তু 400। এটাও আমি কিন্তু বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি, অ্যানিম্যাল ফুড আর ভেজিটেরিয়ান ফুড আর প্ল্যান্ট ফুড আর অ্যানিম্যাল ফুড। প্ল্যান্ট ফুডে কি আছে, যেগুলো দেখবেন ডুমুরে প্রচুর আয়রন আছে, কাঁচা কলা, থোড়, মচা, এগুলোতে আয়রন আছে প্রচুর, আর ডালেতেও কিছু কিছু আয়রন আছে। ঠিক আছে, আর বেগুনেও আয়রন আছে, আর যেগুলো আর অ্যানিম্যাল ফুডের মধ্যে যেগুলো হচ্ছে মাংস এবং যে কোনো মেটে, মুরগির মেটে, খাসির মেটে, মেটেতে কিন্তু প্রচুর আয়রন আছে, মাংসতে তো আছে প্রোটিনে, কিন্তু আয়রন আপনার লিভারও, মেটেও কিন্তু আয়রন আছে। আর প্ল্যান্টে কিন্তু এগুলো বললাম, কাঁচা কলা, ডুমুর, এগুলো আছে, আর যেটা হচ্ছে শাক সবজি, যে কোনো গ্রিন ভেজিটেবলে, গ্রিন লিফি ভেজিটেবল কিন্তু যেগুলো আছে সবগুলোতে কিন্তু আয়রন আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। না, মেমেন্ডাজল দেওয়া যেতে পারে, কিন্তু মেমেন্ডাজল তো দিনে 2 করে 3 দিন খাওয়াতে হবে, সকালে একটা, বিকেলে একটা, 3 দিন খাওয়াতে হবে। আর যে গায়ে অ্যালবেন্ডাজল আমরা সিঙ্গেল ডোজ হয়ে গেল, পরে 1 সপ্তাহ পরে আমরা একটা খাই দিতে পারেন, মেবেন্ডাজল দিলে ক্ষতি নেই, কিন্তু 3 ডোজ দিতে হবে, আপনার এতবার কেউ খাওয়াবে না, তারপর ভুলে যেতে পারে, এগুলো হতে পারে। ঠিক আছে, আর একটা কথা বলছি, বাচ্চাদের যদি বমি হয়, পেটে ব্যথা হয়, সেই সময় কিন্তু কৃমির ওষুধ দেবেন না, কিংবা যদি ধরুন পায়খানা হচ্ছে না, তাহলে কিন্তু কৃমির ওষুধ দেবেন না,
কারণ হচ্ছে বাচ্চাদের যদি বমি হয়, সে অবস্থায় যদি বমি হয় কিংবা পেটে ব্যথা হচ্ছে, যদিও জানতে পারছেন যে পেটে 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 ব্যথা এবং বমি হলে যদি কৃমি ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু ওই সময় যদি কৃমি পেট ওষুধ খাবার পরে কৃমিগুলো কিন্তু ছটফট করে, ওই গ্লুকোজ থেকে ডিপ্রাইভেশন হয়, তখন কিন্তু কৃমিগুলো কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিকে উঠলে মুখে এসে আবার লাংসে ঢুকে যাবে, সেখানে কিন্তু চোখ ঠোবার একটা ভয় থাকে। সুতরাং সেই সময় কৃমির ওষুধ দেবেন না। আর যদি কনস্টিপেশন থাকে ইউজুয়ালি সেই সময় দেবেন না, কারণ কনস্টিপেশনের অবস্থায় কৃমির ওষুধ খেলে কৃমিগুলো বেরোবে না, পেটের মধ্যে থেকে যাবে, এবার কৃমির অ্যালবেন্ডাজলে অ্যাকশন শেষ হয়ে গেলে কিন্তু কৃমিগুলো আবার বেঁচে দিতে পারে, সেই জন্য ওই সময় কৃমির ওষুধ দেবেন না। নমস্কার, আমার নাম শান্তনু বসু। হ্যাঁ, আমি শুরু করছি আমার কথা। আমি রক্তরোগ বিশেষজ্ঞ, রক্তের চিকিৎসাই করি। আপনাদের আজকে আমি যেগুলো বলবো সেগুলো হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিছু কিছু জিনিস তো সবাই দেখেছেন, আর অনেক জিনিস অনেকেই দেখেছেন হয়তো জানা নেই বলে তখন জিনিসটা ধরতে পারেননি প্রথম দিকে। সেজন্য কিছুটা জানার জন্য সবটা যা লেখা আছে পড়তে হবে না, কিছুটা জানার জন্য যতটুকু মনে থাকবে, কিছু দরকার লাগলে আবার আমি ফিরে আসব, কোনো অসুবিধা হবে না। রক্ত সম্বন্ধে প্রথম বলতে গেলে দেখুন, এইটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন, টিউবের মধ্যে রক্ত, পুরো রক্তটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট বা জমাট বাঁধে না এমন একটা কেমিক্যাল দিয়ে করা আছে। রক্ত আপনি দেখতে পাবেন তিন ভাগে ভাগ আছে, একটা হচ্ছে জলীয় অংশটা, এটাকে বলে প্লাজমা, একটা লাল অংশ, এটা লোহিত কণিকা বা রেড ব্লাড সেলস, আর এই দুটোর মাঝখানে একটা সরু সাদা দাগ দেখবেন, এখানে শ্বেত কণিকা এবং অণুচক্রিকা বা প্লেটলেট, WBC আর প্লেটলেট এখানে থাকে। মোটামুটি আমরা জানি যে ব্লাডের সাদা অংশটাকে বলে প্লাজমা, তার মধ্যে প্রধানত থাকে অ্যালবুমিন বলে একটা প্রোটিন, আর থাকে যেগুলো সেগুলো হচ্ছে অ্যান্টিবডিজ, অর্থাৎ আমাদের শরীরকে প্রতিরক্ষা দেবার জন্য যে প্রোটিনগুলো আমাদের শরীরে আছে যাদের নাম ইমিউনোগ্লোবিন, সেইগুলো থাকে। এছাড়া আরো অনেক কিছুই থাকে, যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলো সবই থাকে, এগুলো সুগার টুগার সবই ওর ভেতর দিয়েই ঘোরাফেরা করে, কিন্তু প্রধান এই দুটোই আমাদের প্লাজমার কাজ। এই রক্তে এই প্লাজমাতে ভেসে আছে লোহিত কণিকা বা রেড ব্লাড সেলস, শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেলস, প্লেটলেটস বা অণুচক্রিকা, এই তিনটে জিনিস কিন্তু ভেসে আছে, এটা কিন্তু গুলেনি, চিনির মতন জলে গুলে যাওয়ার মতো নেই, এগুলো ভেসে আছে। ভেসে আছে বলে যেহেতু সংখ্যায় লোহিত কণিকা অনেক বেশি, সেই জন্যে রক্তের লবটা সাধারণত লাভ থাকে, সংখ্যায় কম বলে শ্বেতকণিকা বা অণুচক্রিকা সাদা দেখায় এবং একটা ছোট লাইন মতো হয়। শ্বেতকণিকার অনেকগুলো ভ্যারাইটি আছে আমাদের শরীরে, একটা হচ্ছে তার নাম হচ্ছে নিউট্রোফিল, আরেকটার নাম হচ্ছে ইউসিনোফিল, আরেকটার নাম হচ্ছে বেসোফিল। এই তিন ধরনের শ্বেতকণিকাকে গ্রানিউলোসাইট বলে, কারণ এদের এই শ্বেতকণিকার ভেতরে গুড়ি 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 অসংখ্য পার্টিকলস দেখা যায়। আর আছে মনোসাইট আর আছে লিম্ফোসাইট। মনোসাইট হচ্ছে আমাদের প্রতিরক্ষার প্রথম ধাপ, এই মনোসাইট থেকেই ম্যাক্রোফাজ হয়, আর অণুচক্রিকা আর আরবিসি তো আমি বলেছি। এটা হচ্ছে আমাদের সমস্ত রক্তের কণিকাগুলো মজ্জায় তৈরি হয়, মজ্জায় একটা প্রাথমিক একটা মা কোষ আছে, আমরা মাদার স্টেম সেল বলি, সেই মা কোষের থেকে শ্বেতকণিকা, লোহিত কণিকা, অণুচক্রিকা সব রকম জিনিস তৈরি হয়। আমাদের যদি শ্বেত লোহিত কণিকা গুলোকে মাইক্রোস্কোপের তলায়, এটা এমনি মাইক্রোস্কোপ না, এগুলোকে বলা হয় স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, বহু গুণ বড় করা হয়,
তাহলে দেখতে কিন্তু এটা এরকম গোল নয়, মাঝখানটা একটা নিচু মতন জায়গা আছে, ওই জায়গাটা ঠিক পাতলা মতন হয়, সেই জন্য মাইক্রোস্কোপের তলায় ওই জায়গাটা দিয়ে সাদা পুরো লাইটটা পাস করে যায়, ওই জায়গাটা ফাঁকা মনে হয়, কিন্তু আসলে ওই জায়গাটা ফাঁকা নয়। শীত কণিকার প্রথম বলেছিলাম নিউট্রোফিল, দেখুন নিউট্রোফিল এরকম দেখতে, এইগুলো হচ্ছে গ্রানিউলস আর এটা হচ্ছে তার নিউক্লিয়াস, একটা দুটো তিনটে চারটে লোব তৈরি হয়েছে। এগুলো দেখে রাখার জন্য আপনাদের মুখস্থ করার কিছু নেই। এটা ইওসিনোফিল, দেখুন গ্রানিউলগুলোর রং আলাদা, গোলাপ অনেকটা লালচে গোলাপি ধরনের, এর দুটো চশমার মতন নিউক্লিয়াস থাকে। এটা বেসোফিল, বেসোফিলের এই গুঁড়োগুলো অত্যন্ত ঘন এবং সাধারণত নিউক্লিয়াস দেখা যায় না, কিন্তু দেখা গেলে এরকম দেখা যায়। আচ্ছা এটা হচ্ছে মনোসাইট, দেখবেন ঘষা কাঁচের মতন দেখতে। এই পাঁচটা কোষ মোটামুটি আমাদের রক্তে ঘোরাফেরা করে। কি হচ্ছে এটা, সরছে না, আচ্ছা যাই হোক। তো আমরা একে একে রক্তের রোগ বলতে এই সব এদেরই রোগের কথা আমরা বেশি জানি এবং এদের রোগের সম্বন্ধেই আমরা প্রাথমিকভাবে বলতে শুরু করব। যেমন লোহিত কণিকা যখন কমে যায় তখন আমরা দেখতে পাই অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে রক্ত আমরা ছিলাম হচ্ছে যেখানে শীত কণিকা পাঁচ রকমের হয়, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, এই পাঁচ ধরনের শীত কণিকা দিয়ে আমরা রক্তের ভেতরে এই পাঁচটি কণিকাই আমরা দেখতে পাই আমরা যদি রক্ত পরীক্ষা করি। এইবার রক্ত পরীক্ষা করার নিয়মটা হচ্ছে যে আপনাকে আপনার শরীর থেকে 3 ml রক্ত নিয়ে নেওয়া হবে এবং নিয়ে নিলে সেই 3 ml রক্ত আমরা পরীক্ষা করতে নিই। পরীক্ষা করতে নিই মানে হচ্ছে আমরা 3 ml রক্ত নিয়ে মেশিনে পরীক্ষা করি আজকাল সাধারণত। আচ্ছা আমরা এখানে আমি দেখে এতদূর আমার মনে হচ্ছে আমরা শ্বেত কণিকা গুলো শেষ করেছি, শ্বেত কণিকার পরীক্ষা। তারপরে এটা হচ্ছে আমরা যখন রক্ত পরীক্ষা করি তখন এরকম একটা আমরা রিপোর্ট দিই, এইগুলো হচ্ছে সব নর্মাল ভ্যালু, অর্থাৎ স্বাভাবিক মানুষের যা সাধারণত থাকে সেটা মুখস্থ করতে হবে না, সব ল্যাবরেটরি রিপোর্টেই এটা লেখা থাকে। আগে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে রক্ত শূন্যতা অর্থাৎ অ্যানিমিয়া হলে কি হয়, অ্যানিমিয়া হলে আমাদের বুক ধরফর করে, অল্প একটু সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, ফ্যাকাশে হয়ে যায় এবং মাঝে মাঝে মাথায় ঝিঝি ধরার মতন আওয়াজ ধরে কিংবা মাথাও ধরে। যাদের রক্ত শূন্যতাটা অল্প তাদের কিছু নাও থাকতে পারে, শুধুমাত্র পরীক্ষায় ধরা পড়বে এবং যাদের রক্ত শূন্যতাটা বেশি তারাই শুধু আপনার উপর ধরফর করা বা হাঁটতে গেলে কষ্ট হওয়া তারাই পারবে। এইবার রক্ত তৈরি করতে গেলে কিছু কিছু উপাদান লাগে, তার মধ্যে তিনটি প্রধান উপাদান আছে, সেটা হচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড আর বি12। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের খাদ্যনালী, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এটা হচ্ছে ডুওডিনাম, এটা স্মল ইন্টেস্টাইন আর এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই পাকস্থলী থেকে এই ডুওডিনাম এইখানটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনের জন্য আর এই জায়গাগুলো হচ্ছে ভিটামিন বি12 অ্যাবজর্পশনের জন্য। এবার পরিষ্কার বুঝতে পাচ্ছেন যদি কোনো কারণে এই জায়গাটা কাটা পড়ে তাহলে আয়রন আমাদের শরীরে ঢুকবে না, বা কোনো কারণে এই দিকে যদি কোনো অসুখ হয় তাহলে বি12 বা ফলিক অ্যাসিড কম ঢুকবে। তো এই তিনটি প্রধান
উপাদানের মধ্যে আমরা সাধারণত মানুষের শরীরে দেখি লোহা বা আয়রনের প্রয়োজনটা বেশি হয়ে যায়। কারণ আমরা দেখেছি যে আমাদের এই ভারতবর্ষে আয়রন ডেফিসিয়েন্সিটা খুবই বেশি, এবং আয়রন ডেফিসিয়েন্সিটা কারণটা হচ্ছে যে আমাদের দেশের বিশেষ করে মেয়েদের খাবারের মানে তারা সবাই বাড়িকে সবার খাওয়া হয়ে গেল, তার কতটা খাওয়া হলো, পুষ্টি হলো কি হলো না, এটা নিয়ে বাড়িতে কারোর খুব একটা চিন্তা থাকে না। এবার সেই কারণে আমাদের দেশে দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সিটা বেশি হয়। কিন্তু এও দেখা যায় যে যারা নিরামিষাশী তাদের মধ্যে ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি দুটোই দেখতে পাওয়া যায়। প্রথম পরীক্ষা হচ্ছে আমাদের রক্তের যে প্রথম পরীক্ষাটা সেটাকে বলা হয় কমপ্লিট ব্লাড কাউন্ট বা কমপ্লিট হিমোগ্রাম, যে কোনো একটা নামে অথবা সিবিসি নামে আপনারা দেখতে পাবেন, সবাই লিখে থাকে। তার সঙ্গে এই আরেকটা কথা আমি বলবো, আমরা সাধারণত করে থাকি রেটিকুলোসাইট কাউন্ট, বেশিরভাগ লোক করে না, কিন্তু রেটিকুলোসাইট কাউন্টটা দেখাটা আমাদের রক্ত শূন্যতায় বিশেষ দরকার। এছাড়া আর অন্য অন্য পরীক্ষাও করাতে হয়, এবং প্রাথমিকভাবে আমি যেটা আপনাদের বলেছিলাম যে রক্ত শূন্য হয়ে গেছে কেন, না তার হয় রক্ত কম তৈরি হচ্ছে নালে রক্ত ভেঙে যাচ্ছে, তাহলে প্রথমেই আসে রক্ত কম তৈরি হচ্ছে, যদি আয়রন না থাকে তাহলে রক্ত কম তৈরি হয়। রক্ত যদি কম তৈরি হয় তাহলে আমরা কি করে বুঝতে পারি, না আমরা দেখব মাইক্রোস্কোপের তলায় লোহিত কণিকাগুলো ছোট ছোট হয়ে গেছে, আর মাঝখানের ওই যে ডিপিটা আমি দেখাচ্ছিলাম যেখান দিয়ে লাইট পাস করে যায় সেটা অনেক বড় হয়ে গেছে এবং অনেকটা লাইট তার ভেতর দিয়ে পাস করে যাচ্ছে। আমাদের ডাক্তারি পরিভাষায় তাকে বলা হয় হাইপোক্রোমিক মাইক্রোসিটিক অ্যানিমিয়া। হাইপোক্রোমিক মাইক্রোসিটিক অ্যানিমিয়া যদি হয় তাহলে আমাদের তিন চারটে জিনিস ভাবতে হবে। তার প্রাথমিক ভাবে হচ্ছে, প্রথম ভাবনাটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, তারপরের ভাবনাটা হচ্ছে থ্যালাসেমিয়া, তারপরের ভাবনাটা হচ্ছে যে কোনো কিডনির অসুখ বা বাতটাত এই জাতীয় কোনো ক্রনিক অসুখ আছে কিনা। আয়রন ডেফিসিয়েন্সি সব মেয়েদের কেন বেশি হয়, তার একটা কারণ হচ্ছে তাদের মাসিক রক্ত, এই মাসিকের সঙ্গে মাসিক অনেক সময় বেশি হয় সেটা লোকে খেয়াল থাকে না, বহুদিন ধরে তার যতটা আমরা আয়রন খাই তার থেকে মাসিকের রক্ত বেশি বেরিয়ে যায়, তখন কিন্তু মেয়েদের বেশি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। এই জন্য আমাদের দেশে কিন্তু মেয়েদের ভিতর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার বেশি প্রচলিত। আর পেটে যদি আলসার থাকে তাহলে যদি রক্তপাত হয় তাহলে অবশ্যই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখতে গেলে শুধু হিমোগ্লোবিন বা আরবিসি দেখলে হবে না, তার সঙ্গে আমাদের আয়রন কতটা আছে শরীরে সেটাও দেখতে হবে। আয়রন দেখতে গেলে তিনটে পরীক্ষা আছে, সিরাম আয়রন, টিআইবিসি আর ফেরিটিন। সাধারণত এই তিনটে পরীক্ষা করলেই হয়ে যায়, এই কথাটাই আমি আপনাদের বলছিলাম। এই ছবিটা যদি আপনারা দেখতে পান, দেখতে পাবেন এই যে ভেতরের অংশ সাদা অংশটা অনেকটা বড় হয়ে গেছে, এবং একটা সে লোহিত কণিকা আরবিসি অনেক ছোট হয়ে গেছে। আমাদের সাধারণত আরবিসির ব্যাপ্তি হচ্ছে 7 মাইক্রন, আর এটা দেখা যায় যে 7 মাইক্রনের অনেক নিচে 5 মাইক্রন চলে গেছে। যদি আমরা আয়রন ইত্যাদি না করতে পারি, যদি মাইক্রোসিটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আমরা দেখতে পারি, তাহলে কিন্তু আমরা তাদের বিশেষ করে আমাদের দেশে আয়রন সাপ্লিমেন্ট করে দেখতে পারি। আয়রন সাপ্লিমেন্ট করে দেখলে যদি রক্ত বেড়ে যায়, 15 দিন পর যদি দেখেন যে রক্ত বেড়ে যায়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তার হয়তো রক্ত শূন্যতা আছে, সেই জন্য তখন তাকে আয়রন সাপ্লিমেন্ট আয়রন ওষুধ দিয়ে অন্তত 6 মাস চিকিৎসা করতে হবে এই অ্যানিমিয়াটার জন্য। কারণ দেখা গেছে যে 2-3 মাসে যদি বন্ধ করে দিই তাহলে আবার খুব শীঘ্রই অ্যানিমিয়াটা ফিরে আসে। এবং এছাড়া যেটা জিনিস দেখতে হবে, যে কারণে আমাদের অ্যানিমিয়াটা হয়েছে অর্থাৎ মাসিক যদি বেশি হয় তাহলে দেখিয়ে নিতে হবে যে মাসিক কমানোর ওষুধ খেতে হবে বা গাইনোকোলজিস্ট দেখিয়ে তার যথাযথ চিকিৎসা করাতে হবে।
আমাদের অনেক সময় লোককে আয়রন খাওয়ানো যায় না, কারণ তাদের আয়রন খেলে অনেক রকম শরীরে কষ্ট হয়। তাদের ক্ষেত্রে আয়রন কিন্তু ইঞ্জেকশনও দেওয়া যায়। এইবার যদি মাইক্রোসিটিক অ্যানিমিয়া না হয়ে যদি আরবিসি সাইজ গুলো বড় হয়ে যায়, তখন আমাদের ভাবতে হবে যে আমাদের বোধহয় ফলিক অ্যাসিড বা B12 ডেফিসিয়েন্সি হয়েছে অথবা অন্য কোন রক্তের রোগ হয়েছে। এর মধ্যে ফলিক অ্যাসিড এবং B12 যদি মাপা হয়, মাপার পর যদি দেখা যায় যে B12 কম আছে, তাহলে আমরা B12 ইঞ্জেকশন দিয়ে দিই প্রত্যেক সপ্তাহে প্রথম দিকে, তারপরের দিকে মাসে, তারপরের দিকে 3 মাসে, তারপরের দিকে 6 মাসে বা বছরে নিলেও হয়। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে যদি সেটা খাওয়া দাওয়ার অভাবে হয়ে থাকে তাহলে হয়তো সেরে যাবে, কিন্তু যদি খাওয়া দাওয়ার অভাবে না হয়ে থাকে তাহলে B12 ডেফিসিয়েন্সি একটা অসুখের প্রকাশ, সেটাকে বলা হয় পারনিশিয়াস অ্যানিমিয়া। সেই চিকিৎসা কিন্তু সারা জীবন। এছাড়া একটা অসুখ সম্বন্ধে আমরা বলে নিই যে যাদের বাত আছে বা কিডনির অসুখ আছে তাদেরও কিন্তু রক্ত শূন্যতা হতে পারে, বা যাদের লিভারের অসুখ আছে, সিরোসিস আছে, তাদেরও রক্ত শূন্য হতে পারে। এগুলোকে বলা হয় অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এইটা কিন্তু আমাদের কোনো খাওয়ার ওষুধে এই অসুখটা সারবে না, হয় তাদের রক্ত দিতে হবে মাঝে মাঝে, আর তা না হলে এরিথ্রোপয়েটিন বলে একটা ইঞ্জেকশন আছে, সেটা দিয়ে চেষ্টা করতে হবে রক্ত বাড়িয়ে দেবার। কিন্তু খাবার ওষুধ বা আয়রন খাইয়ে এই ধরনের অসুখের অ্যানিমিয়া কিন্তু চিকিৎসা করা যাবে না, শুধু যাবে না না, ভুলও হবে। এছাড়া একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে রক্তপাত, যে কোনো ভাবে রক্তপাত যদি হয় অনেক দিন ধরে, যে দাঁতের গোড়া থেকে রক্ত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, সেটাও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা কারণ হতে পারে। এবার আসি রক্ত ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ, সেটা রক্ত ভেঙে যাওয়ার কারণকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি হিমোলিটিক অ্যানিমিয়া। হিমোলিসিস মানে হচ্ছে রক্ত ভেঙে যাওয়া। এটা কেন হয় না, আমাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো আছে যারা আমাদের প্রতিরক্ষার কাজে লাগে, তারাই কিন্তু একটু পরিবর্তিত হয়ে আমাদের শ্বেত লোহিত কণিকাগুলোকে ভেঙে ফেলে। কেন ভেঙে ফেলে এটা আমাদের সবসময় জানা নেই, কখনো এর পেছনে কোনো বড় অসুখ থাকতে পারে, যেমন SLE বা লিম্ফোমা, কিংবা কোনো কারণ ছাড়াই অনেক সময় দেখা যায়। এবং এইটা জানতে গেলে এই পরীক্ষাটা করতে হয়, যেটার নাম হচ্ছে কুমস টেস্ট। কুমস টেস্ট করলেই আমরা জানতে পারবো যে হিমোলিসিস হচ্ছে কি না, ইমিউন হিমোলিটিক অ্যানিমিয়া আছে কি না। ইমিউন হিমোলিটিক অ্যানিমিয়া ছাড়াও হিমোলিসিস হয়, মানে রক্ত ভেঙে যায়, কিন্তু আমরা যেহেতু ইমিউন হিমোলিসিস এর ভেতর আছি, আমরা অন্য হিমোলিটিক অ্যানিমিয়া গুলো এক্ষুনি আলোচনা করব না। এর চিকিৎসাটা কি, চিকিৎসাটা হচ্ছে যদি কোনো ওষুধ বা কিছুর জন্য এটা হয়ে থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে, অথবা স্টেরয়েড বা প্রেডনিসোলন জাতীয় ওষুধ দিতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রেডনিসোলন কাজ না করলে প্লিহাটাকে যদি আমরা বাদ দিই বা স্প্লিনটাকে যদি কেটে রাখতে পারি তাহলেও এতে কাজ হয়। কিছু কিছু ক্ষেত্রে যাদের ম্যালেরিয়ার ওষুধ দেওয়া হয় তাদের একটা জিনিস দেখতে নিয়ে বলা হয়, সেটা হচ্ছে বলা হয় G6PD বা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ। G6PD বলে একটা শরীরে এক ধরনের এনজাইম আছে, সেই এনজাইম গুলো অনেক সময় আমাদের কম থাকে, কিন্তু চট করে ধরা যায় না, সামান্য একটু হিমোলিসিস হয়। কিন্তু যেইমাত্র আমি ক্লোরোকুইন বা কুইনাইন জাতীয় কোনো ওষুধ দেব, তাদের খাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত ভেঙে যেতে থাকবে, এবং সেটা কিন্তু একটা বেশ গন্ডগোলের জিনিস। কারণ ম্যালেরিয়াতে আমরা অনেক সময় কুইনাইন দিয়ে চিকিৎসা করি, তার আগে কিন্তু G6PD পরীক্ষাটা করে নেওয়া উচিত। এই সিকল সেল অসুখ সম্বন্ধে আমরা পরে আসছি বিশদে, তার আগে আমরা থ্যালাসিমিয়া সম্বন্ধে একটু বলে নিতে চাই। থ্যালাসিমিয়া হচ্ছে এক ধরনের অসুখ যেখানে রক্ত ভেঙে যায়, এটাও কিন্তু একটা হিমোলিসিস, কিন্তু এইখানে রক্ত ভাঙার কারণটা কিন্তু বাইরে নয়, রক্ত ভাঙার কারণটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিনের ভেতর ন্যস্ত আছে। আমাদের হিমোগ্লোবিনের সাধারণত দুটো করে প্রোটিনের চেন থাকে, একটাকে বলা হয় আলফা, একটাকে বলা হয় বিটা। এই প্রোটিন চেন যদি তৈরি না হয় তখন হিমোগ্লোবিন গুলো
সেই লোহিত কণিকার মধ্যে পড়ে যায় এবং তখন লোহিত কণিকাগুলো ভেঙে যায় স্প্রিনের ভেতর দিয়ে যাওয়ার সময়। সারাক্ষণ যখন রক্ত দিয়ে যখন ঘুরে স্প্রিনের ভেতর দিয়ে যখন যায় তখন সেটা ভেঙে যায়। এই আলফা বা বিটা এই দুটো চেন তৈরি হয় না বলে, যে কোনো একটা হয় আলফা নয় বিটা, তৈরি হয় না বলেই থ্যালাসেমিয়া হলে রোগটা হয়। আমাদের দেশে আলফাটা প্রায় হয় না, খুব কম হয়, বিটাটাই বেশি হয়। বিটাটা বেশি হলে আমরা কি করে বুঝব না বিটা থ্যালাসেমিয়া সম্বন্ধে একটু জানাটা দরকার, কারণ আমাদের বাংলাদেশে 8 জন মানুষের মধ্যে 1 জন কিন্তু এই বিটা থ্যালাসেমিয়ার রোগটা নিয়ে ঘুরে বেড়ায়। বিটা থ্যালাসেমিয়াটার মজাটা হচ্ছে এটা একটা জন্মগত রোগ বা জেনেটিক অসুখ। এই যে প্রোটিনটা তৈরি হচ্ছে না, এই যে বিটা চেনটা তৈরি হচ্ছে না, এর সমস্যাটা কিন্তু আমাদের জিনের ভেতর ন্যস্ত। এটা কিন্তু বাইরে থেকে কোনো কিছু ইনফেকশন বা কোনো ওষুধ এইসবের থেকে থ্যালাসেমিয়া হয় না। থ্যালাসেমিয়া হয় আপনার জিনগত ত্রুটি থাকলে। জিনগত ত্রুটি সাধারণত মা এবং বাবার কাছ থেকে পাওয়া হয়। স্টাডিগুলো যাচ্ছি না, এই দেখুন থ্যালাসেমিয়া যাদের হয় তাদের মুখের আকৃতিটা একটু পাল্টে যায়, এই জায়গাগুলো একটু বড় হয়ে যায়, চোখটা একটু নিচের দিকে, এই কোণাগুলো চোখটা একটু নিচের দিকে ঘোরানো থাকে। এই ধরনের মুখাকৃতি কিন্তু থ্যালাসেমিয়া অনেক দিন থাকলে হয়। কখন আমরা থ্যালাসেমিয়া সন্দেহ করব, সাধারণত এটা বাচ্চাদের ভেতর দেখা যায়। কি দেখা যায় না, বারবার বাচ্চাকে রক্ত শূন্য হয়ে যাচ্ছে, রক্ত দিতে হচ্ছে, মাঝে মাঝে চোখটা হলদে দেখায়, পেটের মধ্যে পিলে বড় হয়ে গেছে, বা এই ধরনের আগের যে ছবিটা দেখালাম সেই ধরনের মুখাকৃতি হয়ে যায়, বাচ্চা বড় হচ্ছে না, খাচ্ছে না ভালো করে, এই সময় আমাদের একটা সন্দেহ করতে হয়। সন্দেহ করার পর আমরা হেলথ সেন্টারে নিয়ে গিয়ে তাদের দেখাতে হবে। দেখালে দেখবেন এই যে বাচ্চার এই স্প্রিনটা এত বড়, এর লিভারটা এত বড়, এর সামনের দাঁতগুলো দেখুন কিরকম নেই, যদিও মুখের আকৃতিটা এখনো পাল্টায়নি, কিন্তু বয়স হলে সঙ্গে সঙ্গে এটা পাল্টাবে। যেটা বলছিলাম থ্যালাসেমিয়া দুই প্রকারের, আলফা বিটা, এই আলফা বিটা চেন দিয়ে আমাদের শরীরে নানান রকমের হিমোগ্লোবিন তৈরি হয়। এই যে রংটা কিন্তু একরকম দেখতে হলেও বিভিন্ন হিমোগ্লোবিন দিয়ে তৈরি, তার বিভিন্ন নাম আছে, এ থেকে অনেক নাম আছে। তার মধ্যে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা বেশি পাওয়া যায়, এটু কম পাওয়া যায়, এফ পাওয়াই যায় না বড়দের মধ্যে। থ্যালাসেমিয়াতে পরিচয়টা কিন্তু পাল্টে যায়। কেন পাল্টে যায় সে আমি পরে বলছি। মনে রাখবেন যে তিনটে হিমোগ্লোবিন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এ, এটু আর এফ। আলফা থ্যালাসেমিয়ার কথা আমি বলছি না, আলফা থ্যালাসেমিয়া আমাদের দেশে সাধারণত খুব কম দেখা যায়, সেই জন্য আলফা থ্যালাসেমিয়া নিয়ে আমরা আলোচনা করব না। এটা হচ্ছে দেখুন সারা পৃথিবীতে এই যে হলুদ রঙের জায়গাটা দেখছেন, এই এই সোজা এই থাইল্যান্ড এই পাশ থেকে শুরু করে একেবারে ইউরোপ পার করে মধ্যপ্রাচ্য পার করে গ্রিস স্পেন এই সমস্ত জায়গায় ভারতবর্ষ ইনক্লুড করে এর মধ্যে থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব খুব বেশি। অন্যান্য জায়গায় কিন্তু প্রাদুর্ভাব এত নেই, এই চীনে বলুন, অস্ট্রেলিয়ায় বলুন, আফ্রিকার নিচে বলুন, এইসব জায়গায়। আফ্রিকার এখানে অবশ্য অন্য অসুখ যেটা আমি সিকল সেল ডিজিজ বলেছিলাম সেটা হয়, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে বিটা থ্যালাসেমিয়ায় কি হয় না, বিটা থ্যালাসেমিয়ায় আমাদের ক্রোমোজোম 11 নম্বর ক্রোমোজোম শরীরের কোষের মধ্যে একটা গন্ডগোল হয়ে যায়, সেই গন্ডগোলটা মিউটেশন বলে, সেই মিউটেশন থেকে বিটা থ্যালাসেমিয়া হয়। আমাদের ক্রোমোজোমে যে কোনো জিনের দুটো করে কপি থাকে, কারণ আমাদের শরীরে একটা কপি যদি খারাপ হয়ে যায় তাহলে আর একটা কপি থেকে কিছুটা সেই প্রোটিনটা যাতে তৈরি হয় সেই জন্য দুটো করে কপি ভগবান তৈরি করে দিয়েছেন। যাদের একটা কপি খারাপ থাকে তাদের বিটা থ্যালাসেমিয়া ক্যারিয়ার বলা হয়, যাদের দুটো কপি খারাপ থাকে তাদের বিটা থ্যালাসেমিয়া ডিজিজ বলা হয়। দুজনেই বিটা থ্যালাসেমিয়া হয় কিন্তু ক্যারিয়ারদের বিটা অ্যানিমিয়াটা খুব অল্প হয়, আর যারা অসুস্থ যারা বিটা থ্যালাসেমিয়া ডিজিজ তাদের অ্যানিমিয়াটা অনেক বেশি হয়।
তাহলে আমি আবার বলে নিই, আমাদের বিটা চেন তৈরি কম হয়, বিটা চেন তৈরি কম হলে হিমোগ্লোবিন এ বলে যে জিনিসটা সেটা খুব কম পাওয়া যায়, সেই জন্য কম্পেনসেশন হিসেবে শরীরে ভিটামিন এ এ হিমোগ্লোবিন এ এ টু আর হিমোগ্লোবিন এফ টা বেশি তৈরি হয়, সেই জন্য আমাদের বিটা থ্যালাসেমিয়াতে আমরা দেখি যে এ টু বেশি হয় এবং এফ বেশি হয়। এই দিকে দেখুন, বিটা থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন এ তে শুধু বিটা চেনটা থাকে, হিমোগ্লোবিন এ টু তে বা হিমোগ্লোবিন এফ এ বিটা চেন থাকে না সেখানে, সেই জন্য সেগুলো পার পেয়ে যায়। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়ার সাধারণত অনেকদিন চিকিৎসা না পেলে এরকম দেখতে, এই নাকের কাছটা এরকম নিচু হয়ে যায়, মুখের কাছটা এরকম বড় হয়ে যায়, আর এক্সরে করলে দেখা যায় যে মাথার হাড়ের মধ্যে এরকম শুষ্ক খাড়া খাড়া চুলের মতন দাগ পাওয়া যায়। এটার কারণ হচ্ছে ওখানে রক্ত বেশি তৈরি হয়, মজ্জা ওখানকার মজ্জাগুলো বেশি অ্যাক্টিভ হলে ওইখান জায়গাটায় স্ক্যালভেরিয়াটা ফাঁকা হয়ে যায়, একটু দেখায় ফাঁকা এক্সরেতে। থ্যালাসেমিয়ার রক্ত যদি কখনো মাইক্রোস্কোপের তলায় দেখেন তাহলে দেখুন, আগের আমি রক্তটা দেখিয়েছিলাম ইউনিফর্ম ছিল, কিন্তু এখানে দেখুন লোহিত কণিকাগুলো নানান রকম ধরনের, কোনোটা বাঁকা, কোনোটা সোজা, কোনোটা গোল, ভেতরে সাদাটাও অনেক বেশি। এইটা হচ্ছে থ্যালাসেমিয়ার একটা, ল্যাবরেটরিতে থ্যালাসেমিয়া দেখতে গেলে এটা দেখলে বোঝা যায়। দাঁতের গড়ন গুলো দেখবেন খুব কাছাকাছি দাঁতের গড়ন, বিশেষ করে এই দিকের দাঁত গুলো, মাড়ির ওপরের দাঁত গুলোর একটু অসুবিধে থাকে। হাতের ভেতরে দেখুন, এই মজ্জার ভেতরে এক্সরে করে দেখা যাবে যে এই মজ্জার ভেতরে মজ্জার জায়গাগুলো সাধারণত এক্সরেতে দেখা যাওয়ার কথা নয়, থ্যালাসেমিয়াতে একটু বেড়েই বড় হয়ে যায় বলে দেখা যায়। 16 বছরের মহিলা দেখুন, এর কোনো গ্রোথ হয়নি, থ্যালাসেমিয়াতে এরকম দেখা যায়। এটিও 12-13 বছরের ছেলে, এরও কোনো গ্রোথ হয়নি। এরা দেখুন, এরা কিন্তু দুজনেই থ্যালাসেমিয়া, এদের কিন্তু গ্রোথের খুব একটা অসুবিধে হয়নি, তার কারণ হচ্ছে এরা ঠিক সময়ে রক্ত পেয়েছিলেন। থ্যালাসেমিয়ার একমাত্র চিকিৎসা হচ্ছে রক্ত দেওয়া, এবং রক্ত দেওয়া যদি ঠিক মতো করে দেওয়া যায় তাহলে থ্যালাসেমিয়ার রোগটা অনেকটাই প্রকোপটা কমিয়ে রাখা যায়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের একটা, আমাদের দেশে একটা হিমোগ্লোবিন ই বলে একটা অসুখ আছে যেটা অনেকটা থ্যালাসেমিয়ার মতন, কিন্তু থ্যালাসেমিয়ার প্রকোপ থেকে একটু কম। এটাও বাংলাদেশে খুব পাওয়া যায় হিমোগ্লোবিন ইটা, এবং এটা থ্যালাসেমিয়ার সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিন ই থ্যালাসেমিয়াও করে। অনেক সময় হিমোগ্লোবিন ই শুধু নিজে থেকেই অ্যানিমিয়া করে। সুতরাং যখন আমরা থ্যালাসেমিয়ার টেস্ট করব তখন আমরা হিমোগ্লোবিন ই টেস্টটাও আমরা করে নিই। আলফা থ্যালাসেমিয়াটা সম্বন্ধে আমাদের দরকার নেই। তাহলে আমাদের থ্যালাসেমিয়ার চিকিৎসা হচ্ছে রক্ত দেওয়া, আর রক্ত দিলে শরীরে যে লোহাটা বেড়ে যায় সেই লোহাটার চিকিৎসা করা। এছাড়া যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর জন্য আরো কিছু কিছু চিকিৎসা অনেক সময় দরকার লাগে, যেমন হরমোন অনেক সময় দিতে হয়, অনেক সময় প্লীহাটাকে কেটে দিলে দেখা যায় যে রক্তের প্রয়োজনীয়তাটা কমে গেছে অনেক সময়, এবং এই রক্ত দেওয়া, লোহা কমানো, হরমোন রিপ্লেসমেন্ট, স্প্লিন, এ কোনোটাই কিন্তু অসুখটাকে সারাবে না। অসুখটা যেহেতু জিনের ত্রুটি থেকে শুরু, সেহেতু অসুখটা জিনের পাল্টালেই তবে সেটা হবে, এবং সেটা করতে গেলে একমাত্র হচ্ছে মজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা হিম্যাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এছাড়া কিন্তু থ্যালাসেমিয়ার আর কোনো চিকিৎসায় ডেফিনেটলি রোগটা সারবে না, রোগটাকে প্রকোপটা কমিয়ে রাখতে পারি রক্ত দিয়ে, কিন্তু রোগটা সারবে না। দেখুন, দুই ভাই, দুই ভাইয়েরই কিন্তু থ্যালাসেমিয়া আছে, এবং এদের বয়স কিন্তু বিশেষ কম নয়। ইনি একজন পূর্ণবয়স্ক মহিলা, এরও থ্যালাসেমিয়া আছে, কিন্তু ভালো করে রক্ত পাননি বলে মুখের একটু একটু গড়নের, দেখবেন মাথার কাছে একটু গড়নের আলাদা দেখতে হয়ে গেছে। ইনি থ্যালাসেমিয়া, কিন্তু এর রক্ত দেওয়া ভালোভাবে হয়েছিল বলে কিন্তু অত কিছু থ্যালাসেমিক মতন দেখতে লাগছে না। কেন হয় এটা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। এটা হচ্ছে দেখুন, স্বাভাবিক মা, স্বাভাবিক বাবা, 4টি স্বাভাবিক সন্তান হতে পারে, কিন্তু আপনি যদি দেখেন যেখানে বাবা হচ্ছে থ্যালাসেমিয়ার জিনের বাহক আর মা হচ্ছে নর্মাল, সেক্ষেত্রে দেখা যাবে যে দুজন নর্মাল হবে
দুজন মায়ের মতন হবে আর দুজন বাবার মতন হবে। মায়ের মায়ের মতন যারা হবে তারা স্বাভাবিক হবে, আর দুজন যারা বাবার মতন হবে তারা এই থ্যালাসেমিয়ার জিনটাকে নিয়ে বেড়াবে। এদের বলা হয় থ্যালাসেমিয়া ক্যারিয়ার। এবং যে কোনো বিয়েতে যদি দেখা যায় একজন ক্যারিয়ার একজন স্বাভাবিক, তাহলে তাদের 50-50 চান্স থ্যালাসেমিয়া ক্যারিয়ার হবার অথবা স্বাভাবিক বাচ্চা হবার। কিন্তু যদি দুজনেরই থ্যালাসেমিয়া জিন থাকে লুকিয়ে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে দেখা যায় যে একটি বাচ্চা থ্যালাসেমিয়া মানে 25% চান্স থ্যালাসেমিয়া হবার, 50% চান্স নর্মাল ক্যারিয়ার হবার, বা যাদের একটা করে জিন খারাপ, আর 25% চান্স নর্মাল হওয়ার। অর্থাৎ চারটে বাচ্চার মধ্যে একজনের নর্মাল হওয়ার সম্ভাবনা, দুজনের ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা এবং একজনের থ্যালাসেমিয়ার অসুখটা হওয়ার সম্ভাবনা থাকে। এইগুলো কিন্তু সম্ভাবনা। এমনও দেখা গেছে বাড়িতে তিনটি বাচ্চা, তিনটিরই থ্যালাসেমিয়া, আর যাদের তিনটি বাচ্চা তিনটি নর্মাল তাদের তো কোনোদিনই ধরা পড়বে না, কারণ তারা তো কোনোদিনই পরীক্ষা করার জন্য আসার প্রয়োজন বোধ করবে না, কারণ তাদের সব বাচ্চারাই নর্মাল। সুতরাং এটা একটা আমরা বলা হয় ইনহেরিটেন্স পসিবিলিটি, অর্থাৎ আপনার কতটা সম্ভাবনা আছে একটা থ্যালাসেমিয়া বাচ্চা হবার। এটা কি আটকানো যায়? আটকানো যায় বিয়ের আগে যদি আপনারা থ্যালাসেমিয়ার পরীক্ষা করেন তাহলে সেটাকে আটকানো যায়। হ্যাঁ, বিয়ের আগে সবসময় রক্ত পরীক্ষাটার কথা বলবেন। থ্যালাসেমিয়া পরীক্ষার রিপোর্ট এখন এরকম দেখতে আসে, এখন যেগুলো আপনারা দেখতে পান এর মধ্যে হিমোগ্লোবিন A2 বা হিমোগ্লোবিন F আলাদা আলাদা করে দেখা যায়। আগেকার দিনে এরকম দেখতে লাগতো, রক্তটাকে ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে তফাত করা হতো এবং তফাত করার পর এরকম দেখা যেত যে এই এই এ হচ্ছে থ্যালাসেমিয়া রোগ, F আর ই, F আর এ আছে কিছুটা, বেশিরভাগটা F। হ্যাঁ, এ হচ্ছে নর্মাল, এও থ্যালাসেমিয়া, এ হচ্ছে ক্যারিয়ার, ই ক্যারিয়ার, এও ই ক্যারিয়ার। যাই হোক, এগুলো আর এখন ব্যবহার হয় না, এখন আগেরটাই ব্যবহার হয় যেটা আমি প্রথম দেখিয়েছিলাম, অর্থাৎ এইটা, এইটাতে আপনারা পড়ে উঠতে পারবেন না, এটার জন্য বিশেষজ্ঞদের দরকার হবে। এবার আসি আমরা থ্যালাসেমিয়া শেষ করে, এবার আসি রক্তের রোগের মধ্যে। এটা লোহিত কণিকার রোগগুলো আমরা বললাম, এবার আমরা শ্বেত কণিকার রোগের মধ্যে আসি। শ্বেত কণিকার রোগের মধ্যে আপনাকে বলেছিলাম যে দুরকম কোষ ছিল, লিম্ফোসাইট আর মনোসাইট, যেগুলোর মধ্যে কোনো গুঁড়ো ছিল না বা দেওয়ার এই গ্র্যানিউলার কোনো গ্র্যানিউলেশন ছিল না তার মধ্যে। সেই লিম্ফোসাইটের কাজ হচ্ছে রক্তের মধ্যে ঘুরে বেরিয়ে আমাদের প্রোটেক্ট করা। কিরকম ভাবে আমাদের শরীরকে রক্ষা করে তারা, এই দেখুন, এটা হচ্ছে একটা মনোসাইট, একটা মনোসাইট একটা ব্যাকটেরিয়াকে খেয়েছে, ব্যাকটেরিয়াকে খাবার পর টি সেল সেই ব্যাকটেরিয়াটাকে হজম করে, টি সেল সেই ব্যাকটেরিয়াটাকে নিয়ে গিয়ে এখানে বি সেল, দুটোই কিন্তু লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটকে দেয়, বি লিম্ফোসাইট এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বি লিম্ফোসাইট তখন অ্যান্টিবডি তৈরি করে, এখানে দেখুন অ্যান্টিবডি তৈরি করে ব্যাকটেরিয়া মারছে। এদের কাজই হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষা। এরা সাধারণত রক্ত দিয়ে ঘুরে গিয়ে পরে আমাদের লিম্ফ চ্যানেল আছে, লিম্ফ চ্যানেল আছে, সেই লিম্ফ চ্যানেলের মধ্যে দিয়ে এগুলো কিন্তু ফিরে আসে শরীরে। এরা কিন্তু রক্তের মধ্যে ঘোরাফেরা করলেও লিম্ফ চ্যানেলেও ঘোরাফেরা করে, কারণ লিম্ফ চ্যানেলে ব্যাকটেরিয়া বেশি আসে, কারণ এরাই হচ্ছে প্রাথমিক আমাদের প্রাথমিক প্রতিরক্ষার জায়গা। তো এই লিম্ফোসাইট যদি খুব বেশি বেড়ে যায়, এবং লিম্ফোসাইট গুলো যাওয়ার সময় এক একটা লিম্ফ চ্যানেলের মধ্যে এক একটা স্টেশন আছে, একটা পাইপের মতন, তারপর একটা স্টেশন, তারপরে আবার একটা পাইপ, এই স্টেশনগুলোকে বলা হয় লিম্ফ নোড। এর ভেতর দিয়ে যখন যায় তখন ব্যাকটেরিয়া গুলো মরে, অ্যান্টিবডি গুলো আরো বেশি তৈরি হয় এই লিম্ফ নোডের ভেতরে। কিন্তু কোনো কারণে যদি এই লিম্ফ নোডের অসুখ বেড়ে যায়, এই লিম্ফ নোড গুলো যদি ক্যান্সারাস হয়ে যায়, তাহলে এগুলোকে আমরা বলি লিম্ফোমা। সেক্ষেত্রে কিন্তু এই লিম্ফোসাইট গুলো আর তার নিজের কাজ করছে না, বরঞ্চ দেহের ক্ষতি করছে। এই লিম্ফোমা অনেক রকম হয়। সাধারণত আমরা জানি যে লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড, হাই গ্রেড, কিন্তু প্যাথোলজির দিক থেকে এদের সাধারণত দুরকম বলে। এবং এটা যে কোনো
ক্যান্সারের মতন আমরা চিকিৎসা করি। অন্য ক্যান্সার যেভাবে চিকিৎসা করা হয় এর ধরার জন্য আমাদের গলার চারপাশে বগলের তলায় কুঁচকিতে লিম্ফনোড বড় হয় এবং সেটার থেকে বায়োপসি করা হয়। বায়োপসি করে অসুখটা ধরা পড়ে। অসুখটা ধরা পড়ার পর আমরা তাকে কিমোথেরাপি দিই বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিয়ে সেই চিকিৎসা করা হয়। যদি কখনো গলায় মুখে এরকম গিল্টি দেখতে পান তাহলে অন্য অন্য অসুখও হতে পারে লিম্ফনোড বড় হলে, কিন্তু লিম্ফোমার কথাটাও ভাববেন। চামড়াতেও লিম্ফোমা হয়, একটু মনে রাখবেন যে চামড়ার সব অসুখই কিন্তু সাধারণ মলমে সারে না, যেমন লিম্ফোমা একটা। এখানে দেখুন একজনের ছবি দিয়েছে, চামড়া এরকম দাগ হয়েছে, এটা ছিল লিম্ফোমা। আমাদের আগেই আমরা বলেছি যে লিম্ফোমা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা হয়। এক এক রকমের লিম্ফোমা আছে যেগুলো ভালো হয়ে যায়, কিন্তু সব লিম্ফোমা ভালো হয়। এইবার আসুন শ্বেতকণিকার অন্য দুটোতে, অন্য তিনটেতে, যে গ্রানিউলোসাইট আমরা যেগুলো বলেছিলাম, তাদের যে মাদার সেল যেগুলোকে বলা হয় হিমোসাইটোব্লাস্ট, সেইগুলো থেকে তারপরে আমরা পরের আস্তে আস্তে গ্রোথ হতে হতে আমরা ওই কোষগুলোকে পাই। এই গ্রোথের মাঝখানে এক ধরনের কোষ আছে যেগুলোকে বলা হয় ব্লাস্ট সেল। যদি কোনো কারণে আমাদের রক্তের ভেতর শ্বেতকণিকার গ্রোথটা বন্ধ হয়ে যায় তাহলে শ্বেতকণিকার ওই জায়গায় আটকে গেলে ব্লাস্ট সেল তৈরি হয় অনেক বেশি, এবং সেইটা ব্লাস্ট সেল যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে তখন আমরা সেগুলোকে প্রথাগতভাবে বলতাম অ্যাকিউট লিকিমিয়া বা ব্লাড ক্যান্সার, সাধারণ ভাষায় ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সার কিন্তু কোনো এক জায়গায় সীমাবদ্ধ নয়, রক্তে যেহেতু শ্বেতকণিকা ঘুরে বেড়ায়, এগুলো যেগুলো মজ্জা থেকে বেরিয়ে রক্তে আসে সেহেতু এরা রক্ত থেকেই এদের ধরা পড়ে। প্রধানত দুই রকম, লিম্ফোব্লাস্টিক আর নন লিম্ফোব্লাস্টিক। যেগুলো লিম্ফোব্লাস্ট থেকে হয়, যেগুলো লিম্ফোসাইটের মাদার সেল থেকে হয় সেগুলোকে বলা হয় লিম্ফোব্লাস্টিক, যেগুলো নিউট্রোফিলের মাদার সেল থেকে হয় সেগুলোকে বলা হয় নন লিম্ফোসাইটিক বা মায়েলোব্লাস্টিক। কোষগুলো এরকম দেখতে হয়, যদি কখনো মাইক্রোস্কোপের তলায় আপনারা কখনো দেখেন তাহলে এরকম বড় বড় কোষ দেখতে হয়। এগুলো কোন রকম ভাবে স্বাভাবিক নয়, এগুলো সব অ্যাকিউট লিকিমিয়া। সাধারণত অ্যাকিউট লিকিমিয়া যাদের হয় তারা কি অ্যাকিউট লিকিমিয়া বলে আসে? আসে না। সাধারণত দেখা যায় তাদের জ্বর হচ্ছে, রক্ত শূন্য হয়ে গেছে, মাড়ির থেকে রক্তপাত হচ্ছে, এইগুলো যদি আপনারা দেখতে পান তখনই বুঝবেন যে এর একটা কোনো বড় অসুখ করেছে রক্তে, এবং তৎক্ষণাৎ একে নিয়ে এসে দেখাবেন এবং রক্ত পরীক্ষা করাবেন। কখনো কখনো এমনও হয় যে খুব জ্বর হয়ে, সাংঘাতিক টেড়ে ফুড়ে জ্বর হয়ে এই রোগটা আসতে পারে এবং সেখানে সেক্ষেত্রে প্রাণ সংশয় হতে পারে। লিউকিমিয়ার অনেক রকম চেহারা দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না, লিউকিমিয়ার চেহারায় কোনো তফাত করে না, কিন্তু লিউকিমিয়ার চিকিৎসাও কেমোথেরাপি। বহু বছর ধরে কেমোথেরাপি করতে হয়, লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়ায় 3 বছর, মায়েলোব্লাস্টিক লিউকিমিয়ায় মিনিমাম 1 বছর, এবং সব শেষে কিছু কিছু লিউকিমিয়া, লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া প্রায় 80% ভালো হয়ে যায় যদি কেমোথেরাপি করা যায়, কিন্তু 3 বছর চিকিৎসা করতে হয়। যদি কোনো কারণে চিকিৎসা ফেল করে তাহলে আমরা কিন্তু সেই মজ্জা প্রতিস্থাপনের দিকে যাব। মজ্জা প্রতিস্থাপন প্রথম লিউকিমিয়ায় শুরু হয়েছিল, পরে থ্যালাসেমিয়ার দিকে গেছে। দেখা যায় যে মজ্জা প্রতিস্থাপন করলেও অনেকের লিউকিমিয়া সেরে যায়। লিউকিমিয়া হলে একটা সমস্যা হচ্ছে, আপনারা যেটা বেশিরভাগ দেখবেন যে অসুখ তো চিকিৎসা চলছে, কিন্তু অসুখের চিকিৎসার সঙ্গে সঙ্গে তার মনের চিকিৎসাটাও করাতে হয়। কারণ যাদের ব্লাড ক্যান্সার হয়েছে তারা ভয়ে অর্ধেক হয়ে যায়, কিন্তু ব্লাড ক্যান্সার হলেই যে সবাই মারা যাবে সেটা নয়। তাছাড়া যেটা আরো হতে পারে, স্কুলে বাচ্চাদের স্কুলে যাওয়া নিয়ে তাদের বা দিদিমণিদের একটু বুঝিয়ে বলতে হবে যে এই রক্তের চিকিৎসাটা করতে দিন, করলে তারপর আবার বাচ্চাটি স্কুলে আসতে পারবে, এখন পারবে না, কারণ এখন তার চিকিৎসা চলছে। হয়তো 3 বছরের মধ্যে 2 বছর, 1 বছর সে পারবে না, হয়তো 2 বছর, 1 বছরের পরের থেকে সে চিকিৎসায় আসতে পারে। সবসময় মনে রাখবেন যে অন্য ক্যান্সারের থেকে এর প্রকৃতিটা আলাদা, কারণ যেহেতু এটা প্রথম থেকেই সারা শরীরে ছড়িয়ে যায় সেই জন্য এর কোনো স্টেজ হয় না। অনেকেই জিজ্ঞাসা করে যে কোন স্টেজ ক্যান্সারে, লিউকিমিয়া কিন্তু প্রথম থেকেই সারা শরীরে ছড়িয়ে যায় সেই জন্য এর কোনো স্টেজ হয় না, প্রথম থেকেই অ্যাডভান্স স্টেজ। এছাড়া আরেকটা অসুখে আমি আসবো, যেহেতু আমি সব অসুখগুলো এর ভেতরে ঢাকা পড়ে যাচ্ছে বলে,
সেটা হচ্ছে রক্ত জমাট না বাঁধার অসুখ। খুব কম দেখবেন, সাধারণত দেখবেনই না। একজন আমাকে আজকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন, VWD বলে একটা অসুখ আছে, ফন ভিলেবান স্টিজে, সেটাও একটা রক্ত জমাট বাঁধার অসুখ। তবে সাধারণত আমরা একটা অসুখ দেখছি দেখতে পাই, সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়াতে রক্ত জমাট বাঁধে না, কারণ আমাদের শরীরে 8-13 রকম প্রোটিন আছে যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্রত্যেকটা সংখ্যা দিয়ে নাম আছে, 1, 2, 3, 4, তার মধ্যে অষ্টম এবং নবম, 8 এবং 9, এই দুটো প্রোটিন নাম্বার দেখা যায় যে শরীরে কম থাকলে রক্ত জমাট বাঁধে না। বাচ্চা বয়স, জন্ম থেকেই এই অসুখটা থাকে, প্রথম দিকে বাচ্চা খুব ছোট থাকতে বোঝা যায় না, কিন্তু হামাগুড়ি দিয়ে চলার সময় দেখা যায় যে তাতে হাঁটুতে বা কোমরে ফুলে যাচ্ছে, কাঁদছে বাচ্চা, সেটা দেখবেন গরম হয়ে গেছে জায়গাটা, তখন বুঝবেন যে ওখানে রক্তপাত হচ্ছে ওর ভেতরে। এবং এই ধরনের অসুখকে বলা হয় হিমোফিলিয়া। আমাদের দেশে মাত্র 17,000 হিমোফিলিক আছে, সুতরাং এই 100 কোটি লোকের, 130 কোটি লোকের মধ্যে 17,000 কোনো সংখ্যাই নয়, সুতরাং আপনারা হয়তো দেখবেন না। কিন্তু হিমোফিলিয়া সম্বন্ধে একটা কথা বলে রাখি যে এটা এটাও জিনগত রোগ, এবং এটা সারানোর জন্য ওই প্রোটিনটা যদি আমরা দিয়ে দিতে পারি, Factor 8 বা Factor 9 বলি, তাহলে কিন্তু হিমোফিলিয়ার রোগ থেকে প্রায় সেরে ওঠা যায়। যদি প্রথম থেকেই আমরা দিয়ে যেতে পারি, তাহলে হিমোফিলিয়া রোগটা কিন্তু সাধারণ জীবনে কোনো এফেক্ট করে না, রোগটা সারবে না কিন্তু রোগের প্রকোপটা হবে না, অর্থাৎ সে তখন স্বাভাবিক জীবন যাপন করতে পারবে যদি সে রেগুলারলি Factor 8 বা Factor 9 নেয়। অসুবিধাটা হচ্ছে Factor 8 Factor 9 খাওয়া যায় না, ইঞ্জেকশন দিয়ে নিতে হয় আর ভয়ানক দামি। সেই জন্য সরকার যদি আমাদের দেয়, তবেই এই ধরনের রোগের চিকিৎসা সাধারণ মানুষ করতে পারেন। সরকার চেষ্টা করছে, অনেকটাই আমরা এগিয়েছি এই Factor 8 এবং Factor 9 দেওয়াতে। যাদের এই ধরনের খাত কেটে গেলে বা গাঁটে গাঁটে যদি রক্তপাত হয়, ফুলে যায় বা রক্তপাত বন্ধ না হয় হাত কেটে গেলে, তাহলে অবশ্যই পরীক্ষা করাবেন হিমোফিলিয়ার জন্য। হিমোফিলিয়া সাধারণত ছোট বয়সেই ধরা পড়ে, যাদের খুব সিভিয়ার হয়, যাদের মাইল্ড হয় তাদের সারা জীবনে নাও ধরা পড়তে পারে, কিন্তু অপারেশন হলে অনেক সময় তাদের বহুল রক্তপাত হয়, সেক্ষেত্রে আমরা পরীক্ষা করিনি। অর্থাৎ আপনি যদি দেখেন যে সাধারণ চোটে অকারণ অনেকটা রক্তপাত হচ্ছে, বা সাধারণ চোট লাগলে অনেকটা ফুলে গেছে রক্তপাত হয়ে, যেটা সাধারণ অন্যদের হয়নি, তখন অবশ্যই হিমোফিলিয়ার জন্য পরীক্ষা করাবেন এবং সরকারি হাসপাতালে হিমোফিলিয়ার চিকিৎসা করাবেন। তারা এই Factor 8 এবং Factor 9 দিয়ে চিকিৎসা করতে পারে। VWD যেটা একজন বলেছিলেন, ভন ভিলেবান ডিজিজ, সেটাও একটা রক্তের রোগ, সেটা অবশ্য Factor 8 বা Factor 9 দিয়ে হয় না, সেটা আরেকটা প্রোটিন দিয়ে হয় যেটার নাম ভন ভিলেবান ডিজিজ। এই রোগটা যে কোনো বয়সে যে কোনো লোক আছে। একটা কথা আমি বলতে ভুলে গেছি, হিমোফিলিয়া কিন্তু সাধারণত মেয়েদের হয় না, এটা পুরুষদেরই রোগ, কারণ জিনের ত্রুটিটা আমরা এমন ভাবে পাই যে সেটা একমাত্র পুরুষদেরই হয়, সাধারণত মেয়েদের এই রোগটা হয় না। এটা যেহেতু সেক্স লিঙ্ক বলা হয়, কারণ সেক্স লিঙ্ক মানে হচ্ছে এটা পুরুষের এক্স ক্রোমোজোমের, এই পুরুষের ওয়াই ক্রোমোজোমের ঘাটতির জন্য এক্স ক্রোমোজোমটা জিনটা প্রস্ফুটিত হয়ে পড়ে, সেই জন্য এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম, সেক্স লিঙ্কড ডিজিজ। যাই হোক, এটা ছাড়ুন, মোট কথা জেনে রাখবেন যে পুরুষ মানুষদের হয়, মেয়েদের সাধারণত হয় না, খুবই কম হয়, কিন্তু যদি রক্ত বন্ধ না হয় তাহলে অবশ্যই যাবেন। আর ভন ভিলেবান ডিজিজ হলে সেটাও একই রকম ভাবে হবে, কিন্তু সেটার একটু বেশি হয়, মেয়েদের একটু বেশি হয়, তাদের মাসিক চাষিক একটু বেশি হতে পারে, বড় অবস্থাতেও হতে পারে। সেক্ষেত্রে এই ভন ভিলেবান ডিজিজটাকে দেখতে হবে শরীরে কত মাত্রায় আছে, 40% ওপরে যদি থাকে তাহলে নর্মাল, 40% নিচে থাকলে তাহলে আমরা সেটাকে ভন ভিলেবান ডিজিজ বললো। এই ক্ষেত্রেও আমাদের চিকিৎসা আছে ওষুধ দিয়ে অথবা Factor 8 দিয়ে। এগুলো হচ্ছে হিমোফিলিয়া দেখতে এরকম, দেখুন অল্প চোটেই একটা বিরাট বড় কনুইতে বিরাট বড় রক্তপাত হয়েছে। এইবার আসি, আমরা আপনাকে ছেড়ে দিয়ে গেছিলাম সিকল সেল ডিজিজ বলে একটা অসুখ, যেটা কিন্তু হিমোলিসিস বা রক্ত ভেঙে যাওয়ার একটা অসুখ। এখানে এটাও জিনগত ত্রুটি, এটাও থ্যালাসেমিয়ার মতন একটা রোগ,
কিন্তু এখানে আগে আমি বলেছিলাম হিমোগ্লোবিন ই একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন থ্যালাসেমিয়ার মতন রোগ, আর সিকেল সেল ডিজিজ আর একটা থ্যালাসেমিয়ার মতন রোগ যেখানে হিমোগ্লোবিন এস থাকে। হিমোগ্লোবিন এস কেন বলে, কারণ এই হিমোগ্লোবিনটা থাকার জন্য যখন অক্সিজেন কমে যায় রক্তে তখন এই দেখুন কাস্তের মতন দেখতে হয়ে যায়, কাস্ত থেকে ইংরেজিতে বলে সিকেল, সেই জন্য এইগুলোকে বলে সিকেল সেল ডিজিজ। এবং এই কাস্ত এটা এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা ক্যাপিলারি, দেখুন ক্যাপিলারিতে এমনি স্বাভাবিক রক্ত অল্প অল্প করে চলে যায়, কিন্তু যখন কাস্তের মতন হয়ে যায় তখন এখান দিয়ে রক্তগুলো যেতে পারে না, আটকে যায়, এবং আটকে গিয়ে এখান দিয়ে রক্ত চলাচলটা কমে যায়। এই সিকেল সেল ডিজিজ কিন্তু আমাদের উড়িষ্যাতে এবং মিদনাপুরে খুব বেশি দেখা যায়, গুজরাটেও খুব বেশি দেখা যায়। এবং সেক্ষেত্রে যদি আপনারা সেদিকের কাউকে পান এবং এরকম দেখেন যে মাঝে মাঝেই তার হাড়ের ব্যথা হচ্ছে এবং বেশ ব্যথা হচ্ছে অথচ এবং অ্যানিমিয়াও আছে, তাহলে ভাববেন সে যদি উড়িষ্যা এবং গুজরাট প্রদেশের লোক হয় তাহলে তাকে সিকেল সেল ডিজিজও হতে পারে। এক্ষেত্রে কিন্তু থ্যালাসিমিয়া বলুন, হিমোগ্লোবিন ই বলুন, সিকেল সেল ডিজিজ বলুন, সবগুলোই বিটাজিনের গন্ডগোল, কোনোটাই কিন্তু একটা পরীক্ষা করলেই ধরা পড়ে যাবে, হিমোগ্লোবিন এইচপিএলসি, যেটা সরকার এখন ফ্রিতে করে দেয়। অন্তত 12টা সেন্টার আছে পশ্চিমবাংলায়, এখন বোধহয় আরো বেড়েছে, আগে আমি জানতাম 12টা সেন্টার আছে যারা এই পরীক্ষাগুলো ফ্রিতে করে দেয়। বেসরকারি ক্ষেত্রেও করে, কিন্তু সরকারি ক্ষেত্রে এটা ফ্রিতে হয়, বেসরকারি ক্ষেত্রে 500-600 টাকা দাম নেবে, হয়তো কোনো ক্ষেত্রে বেশিও হতে পারে। সিকেল সেল ডিজিজেরও অ্যানিমিয়া হয়, হিমোগ্লোবিন ইতেও অ্যানিমিয়া হয়, থ্যালাসেমিয়াতেও অ্যানিমিয়া হয়, তিনটেই রক্ত ভেঙে যাওয়ার জন্য অ্যানিমিয়া, এবং আমাদের এখানে দেখতে পারা যায়। এই দেখুন ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা হচ্ছে নর্মাল স্বাভাবিক আরবিসি, এটা হচ্ছে সিকেল সেল ডিজিজ। সিকেল সেল ই মতন করে আসে এবং ওই যে বললাম রক্ত জমে গেলে অনেক সময় হাড় ক্ষয়ে যায়, হাড় ক্ষয়ে গেলে প্রচুর এই জয়েন্টে ব্যথা হয়। এই দেখুন আমি যেটা বলছিলাম যে রক্ত যখন যায় নর্মাল রক্ত চলে গেলেও চলে যেতে পারে, কিন্তু কাস্তের মতন যে লোহিত কণিকা গুলো হয়ে গেছে সেগুলো আটকে যায়। সিকেল সেল কিসে চিকিৎসা করা হয়? ব্যথার ওষুধ এবং একটু স্যালাইন দিলেই সিকেল সেলের ব্যথা গুলো কমে যায়, এগুলোকে বলা হয় পেইনফুল ক্রাইসিস। আর যদি কারোর বেশি অ্যানিমিয়া থাকে তাকে রক্ত দিতে হয়, এটা কিন্তু অন্য কোনো অসুখে সারে না। এছাড়াও আরেকটা অসুখ আছে আমাদের ক্যান্সারের মধ্যে, রক্তের ক্যান্সারের মধ্যে, যেটাকে মাল্টিপল মায়োলোমা বলে। সেই মাল্টিপল মায়োলোমা হাড় গুলোকে খেয়ে দেয়, মজ্জার ভেতরে অসুখ, এই ধরনের কিছু কোষ তৈরি হয়ে যায় মজ্জায়, একটা অ্যাবনর্মাল প্রোটিন বেরিয়ে আসে শরীরে যেটা ইমিউনোগ্লোবুলিন বলে, এবং হাড় গুলোকে ক্ষয়ে যায়। আমাদের বিখ্যাত লোকেদের মধ্যে শ্রী ভিপি সিং এর এই অসুখটি ছিল, লিজা রাই বলে একজন সিনেমা আর্টিস্ট, তারও এটা ছিল, এবং এটা সাধারণত হাড়ের ব্যথা এবং অ্যানিমিয়া নিয়ে আসে। এবং আপনারা দেখতে পাবেন যে এখানে মজ্জায় এক ধরনের প্লাজমা সেল বলে আরেকটা কোষ আছে, যে কোষটা সম্বন্ধে আমি আপনাদের বলিনি। আসলে লিম্ফোসাইটের থেকে প্লাজমা সেল তৈরি হয়, কারণ প্লাজমা সেলই আপনার ইমিউনোগ্লোবুলিন বা প্রোটিন গুলো তৈরি করে। এই প্লাজমা সেলের ক্যান্সারকেই বলা হয় মাল্টিপল মায়োলোমা। হাড় ক্ষয়ে যায় এবং রক্ত শূন্য হয়ে যায়, জেনারেলি কোমর ব্যথা দিয়ে এই অসুখগুলো সাধারণত আসে। সব কোমর ব্যথাই যে মায়োলোমা তা আমি বলছি না, কিন্তু অনেক কোমর ব্যথা আলটিমেটলি মায়োলোমা হয়ে দাঁড়ায়। মায়োলোমা চিকিৎসা হচ্ছে আবার কেমোথেরাপি, এবং এখন নতুন কিছু ওষুধ এসছে যাদের টার্গেটেড থেরাপি বলা হয় বা ইমিউনোথেরাপি বলা হয়, কিন্তু মায়োলোমা সারে না সাধারণত, চিকিৎসা করলে কম থাকে। এখন যে ওষুধ এসছে তাতে 10-15 বছর অবধি লোকে বাঁচে, এবং এরও চিকিৎসার অঙ্গ হচ্ছে মজ্জা প্রতিস্থাপন বা হিম্যাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। হিম্যাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করলে মায়োলোমার রোগটা অনেকটা কন্ট্রোল করে রাখা যায়, কিন্তু এখনো এমন কোন ওষুধ বেরোয়নি যেটা দিলে শিওর শট মায়োলোমা চিকিৎসা মায়োলোমায় বেঁচে যাবে, কিন্তু স্বাভাবিক জীবন 10-15 বছর তারা করতে পারেন। আমি কেস নিয়ে বিশেষ আলোচনায় যেতে চাই না, কারণ কেসের আলোচনা আপনাদের জন্য নয়। একটা কথা শুধু বলে রাখি শেষ করার আগে, সেটা হচ্ছে যে আমাদের রক্তর একটা বিরাট অঙ্গ হচ্ছে রক্ত দেওয়া। হ্যাঁ,
রক্ত দেওয়া হলে রক্তে আমরা চার রকমের গ্রুপ দেখতে পাই। এটা হচ্ছে এবিও, রক্তে এরকম 23টা ব্লাড গ্রুপ আছে, একটার নাম হচ্ছে এবিও। এবিও ব্লাড গ্রুপের মধ্যে চার রকম গ্রুপ পাওয়া যায়, যাদের এ অ্যান্টিজেন আছে তাদের বলা হয় এ, যাদের বি অ্যান্টিজেন আছে তাদের বলা হয় বি, যাদের এবি দুটোই আছে তাদের বলা হয় এবি, যাদের কিছু নেই তাদের দুটোই নেই তাদের বলা হয় ও। এইটা জানা দরকার, কারণ এ যাদের আছে তাদের বি ব্লাড দেওয়া যায় না, বি যাদের আছে তাদের এ ব্লাড দেওয়া যায় না। আগে বলতো এবি কে সব ব্লাড দেওয়া যায়, এখন বলে যে না এবি কে এবির ব্লাডই দিতে হবে, এবং ও কে আগে বলা হতো সবাইকে ব্লাড দিতে পারে, ও ব্লাড সবাইকে দেওয়া যায়, এখন কিন্তু সাধারণত ও ব্লাড সবাইকে দেওয়া হয় না ইমার্জেন্সি ছাড়া। হঠাৎ পাওয়া গেল না ব্লিডিং হয়ে মারা যাচ্ছেন সেক্ষেত্রে ও ব্লাড দেওয়া যায়, কিন্তু সাধারণত রক্ত শূন্যতার জন্য গ্রুপ ম্যাচ করে দিতে হয়। এই গ্রুপ ম্যাচিং এর আরেকটা, এই দুটো গ্রুপে দুটো মেজর গ্রুপ থাকে, একটা এবিও আর একটাকে বলা হয় আরএইচ। আরএইচ দু রকমের হয়, পজিটিভ কি নেগেটিভ। যদি আরএইচ নেগেটিভ হয় তাহলে আরএইচ নেগেটিভ ব্লাড দিতে হয়, যদি আরএইচ পজিটিভ হয় তাহলে আরএইচ পজিটিভ ব্লাড দিতে হয়। যদি আরএইচ নেগেটিভ কে আরএইচ পজিটিভ ব্লাড দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার শরীরে সমূহ ক্ষতি হবে, রক্ত ভেঙে যাবে, আবার হিমোলিসিস হবে। এই আরএইচ মিসম্যাচেও কিন্তু রক্ত ভেঙে যায়, এবং রক্ত ভেঙে গেলে আবার রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দেখা যেতে পারে। আরএইচ এর আরেকটা বিরাট প্রয়োজন হচ্ছে বাচ্চা জন্মাবার সময়। অনেক সময় দেখা যায় মা হচ্ছে আরএইচ নেগেটিভ, বাচ্চা হচ্ছে আরএইচ পজিটিভ, বাবার ব্লাড গ্রুপ হয়তো আরএইচ পজিটিভ, বাচ্চা পেয়েছে আরএইচ পজিটিভ। সেক্ষেত্রে প্রথম বাচ্চার ক্ষেত্রে বিশেষ সমস্যা হয় না, কিন্তু এই পজিটিভ ব্লাড যখন মায়ের ব্লাডের সঙ্গে মিশে যায় ডেলিভারির সময়, বেশিরভাগ সময় ডেলিভারির সময়, আগেও কিছু কিছু মিশে, তখন মায়ের শরীরে এই পজিটিভ ব্লাডের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা বেশ খারাপ জিনিস, কারণ পরের বাচ্চা যখন আসবে তখন এই অ্যান্টিবডি বাচ্চার রক্তগুলোকে ভেঙে দেবে, পজিটিভ ব্লাড গুলোকে অ্যান্টিবডি গিয়ে ভেঙে দেবে, সেক্ষেত্রে আমাদের বাচ্চাটির মৃত্যু হবে পেটের ভেতর থাকতে থাকতে। যার জন্যে নেগেটিভ ব্লাড গ্রুপ মায়েদের যখন প্রসব করা হয় তখন আমরা একটা ইঞ্জেকশন দিয়ে রাখি, যেটাকে বলা হয় অ্যান্টি ডি গ্লোবিউলিন। এই অ্যান্টি ডি গ্লোবিউলিন সব নেগেটিভ মায়েকে দেওয়া উচিত প্রসবের সময়, তবেই আমরা পরের প্রসবের সময় আমরা দেখতে পারব যে সঠিক ভাবে সে তার সন্তানের প্রসব হবে, না হলে কিন্তু তাদের অসুবিধা থাকতে পারে। এই অসুখের একটা নাম আছে, হাইড্রপস ফিটালিস বলা হয়, অর্থাৎ বাচ্চা অনেক বড় হয়ে যায় এবং রক্ত শূন্য হয়ে মায়ের পেটেই মারা যায়। যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মাকে কিন্তু অ্যান্টি ডি দেওয়ার দরকার। ও আরেকটা কথা আমি এখানে বলে যাই শেষ করার আগে, সেটা হচ্ছে আরেকটা অসুখ হচ্ছে শিরার ভেতর রক্ত জমে যাওয়া। আমাদের ভেইনের মধ্যে, ভেইন আর্টারি দুটোর মধ্যেই রক্ত জমে যেতে পারে বিভিন্ন কারণে। এই রক্ত জমে যাওয়াটা কিন্তু আমরা বলি এটাকে বলা হয় ভিনাস থ্রম্বোসিস বলা হয়, ডিপ ভিনাস থ্রম্বোসিস। ভেইনের ভেতরে রক্ত জমাট বেঁধে গেছে, এই রক্ত জমাট বাঁধার সমস্যাটা হচ্ছে এর থেকে একটু রক্ত ক্লট ছিঁড়ে গিয়ে যদি ফুসফুসে চলে যায় তাহলে কিন্তু সেটা প্রাণঘাতী, ফুসফুসে, এটাকে বলা হয় পালমোনারি এম্বলিজম। সেই জন্য ডিপ ভিনাস থ্রম্বোসিস বা পা যদি ফুলে যায়, এইসব জায়গায় রক্ত জমে যাওয়ার সম্ভাবনা থাকে, তা দেখুন পাটার বিশেষ করে এই কাফ মাসলটার কাছে, এই গুলিটার ডিমের কাছে, এখানটায় পাটা ফুলে যায়। এই পাটার সঙ্গে তুলনা করে দেখবেন, যদি কখনো দেখেন যে এরকম হঠাৎ করে কারোর পা ফুলে গেছে বা ব্যথা করছে, এটা অবশ্যই চিকিৎসাযোগ্য, এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে দেখালে, এবং ডপলার বলে এক ধরনের আল্ট্রাসাউন্ডের পরীক্ষা আছে, ডপলার পরীক্ষা করে আমরা, ডপলার এক ধরনের আওয়াজ বার করে আমরা দেখতে পারি যে এখানে ভেতরে রক্ত জমে আছে না রক্তটা নড়াচড়া করছে। যদি জমে থাকে তাহলে তাকে রক্ত যাতে জমাট না বাঁধে সেরকম ওষুধ দিয়ে অনেক দিন চিকিৎসা করতে হয়, অন্তত 6 মাস চিকিৎসা করতে হয়। তারপরে যদি আর না হয় তাহলে আর জীবনে চিকিৎসা করতে হয় না, কিন্তু দ্বিতীয়বার যদি এই ধরনের রক্ত জমাট বাঁধে শিরার মধ্যে তাহলে কিন্তু তাকে লাইফ লং রক্ত জমাট বাঁধবে না এরকম ওষুধ, ওয়ারফেরিন, বায়োসিট্রোম, এই ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়। ডিপ ভিনাস থ্রম্বোসিস রক্তের রোগের একটা এক ধরনের অংশ। ধন্যবাদ।
থ্যালাসেমিয়াতে স্প্লিন বড় হয় কেন? এই যে রক্তগুলো আমাদের সাধারণত আপনাদের বুঝতে হবে যে রক্ত আমাদের শরীরে তৈরি হয় 120 দিন মতন থাকে, লোহিত কণিকার কথা বলছি, শ্বেতকণিকা না, শ্বেতকণিকা অনেক কম থাকে, লোহিত কণিকা 120 দিন থাকে, আবার আবার মরেও যায়। কিন্তু মরে গেলে কোথায় যায়? আমাদের শরীরে তো বেরোয় না, আমাদের প্লিহার মধ্যে সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে তার উপকরণ গুলোকে আলাদা করে ফেলা হয়। সেই জন্য আমাদের রক্তের যা ভেঙে যাবার বা মৃত্যু হয় স্পৃহাতে। এবার থ্যালাসেমিয়াতে যেটা হয় সেটা হচ্ছে যে রক্তটা যে যখন ভাঙে সেটা মারা যাওয়ার সময় বেশি ভাঙে, সেই জন্য প্লিহাতে যত রক্ত জালিকা আছে বা ক্যাপিলারি আছে তার মধ্যে দিয়ে যাওয়ার সময় থ্যালাসেমিয়ার লোহিত কণিকা গুলো ভেঙে যায়। সেই জন্য বেশি করে থ্যালাসেমিয়াতে স্প্লিনে ভাঙে বলেই স্প্লিনটা বড় হয়। শুধু স্প্লিন না, লিভারেও ভাঙে, লিভারেও বড় হয়, মজ্জাতেও ভাঙে, মজ্জাতেও বড় হয়, কিন্তু স্প্লিনটা আমরা চট করে হাতে দেখতে পাই বলে বোঝা যায় যে স্প্লিন বড় হয়েছে। দাঁত থেকে রক্ত বার হলে কি কারণে রক্তটা পড়ছে সেটার উপর নির্ভর করবে যে চিকিৎসাটা কি হবে। দাঁত থেকে রক্ত পড়ার প্রথম দেখুন একটা লোকাল কারণ থাকতে পারে, অর্থাৎ আপনার মাড়ির অসুখ থাকতে পারে, সেক্ষেত্রে দাঁতের ডাক্তার দেখাবেন, তারা মাড়ির অসুখের চিকিৎসা করবেন, দাঁতের অসুখের চিকিৎসা করবেন, ভালো হয়ে যাবেন। কোনো কারণে যদি দেখা যায় যে মাড়ি বা দাঁতের কোনো অসুখ নেই কিন্তু মাড়ি থেকে রক্তপাত হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার রক্ত জমাট বাঁধায় কোনো সমস্যা আছে। আমি আপনাদের বলতে ভুলে গেছি যে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় প্রাথমিকভাবে সাহায্য করে, প্রোটিন গুলো তারপরে আসে, ফ্যাক্টর গুলো তারপরে আসে, অনুচক্রিকাই প্রথম। এবার অনেক সময় দেখা যায় যে অনুচক্রিকা যদি কমে যায় তাহলে অনুচক্রিকা কমে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত বেরোতে পারে। এবার অনুচক্রিকা কমে যাওয়ার অনেকগুলো রক্ত রোগের কারণ আছে, তার মধ্যে একটা আপনারা হয়তো নাম শুনেছেন ITP, যাকে বলা হয় প্রাইমারি ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়া। সেক্ষেত্রে অনুচক্রিকা মজ্জায় কম তৈরি হয় এবং স্প্লিনে বেশি ভেঙে যায়, সেই কারণে তাদের রক্তে অনুচক্রিকা কম থাকে। ITP-তে কিন্তু দাঁতের গোড়া থেকে রক্ত পড়তে পারে, কিন্তু শুধু ITP নয়, যে কোনো কারণে আপনার যদি দাঁতের যে কোনো কারণে যদি আপনার অনুচক্রিকা প্লেটলেট তৈরি কম হয়, ধরুন ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার হলে কি হয়, ওই ব্লাস্ট সেলগুলো মজ্জায় ঢুকে যায়, মজ্জায় ঢুকে নর্মাল সেলগুলোকে তাড়িয়ে দেয়। এবার নর্মাল কোষগুলোকে যদি তাড়িয়ে দেয় তাহলে আপনার প্লেটলেট তৈরি হবে না, প্লেটলেট তৈরি না হলে অনেক সময় দেখা যায় যে ব্লাড ক্যান্সারও দাঁতের রক্ত, মাড়িতে কোনো রোগ না থাকলে দাঁতের গোড়া থেকে যদি রক্ত পড়ে তাহলে এই এই কথাগুলো ভাবতে হবে। অনেক সময় হিমোফিলিয়া, বাচ্চারা ছোট বাচ্চা মুখে পড়ে গেছে, দেখলেন মাড়ি দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, সেটা কিন্তু হিমোফিলিয়ার লক্ষণও হতে পারে। সুতরাং পরীক্ষা না করলে বোঝা যাবে না যে কেন মাড়িতে রক্ত আছে, তবে অবশ্যই প্রাথমিকভাবে মাড়িটা দেখিয়ে দেবেন, মাড়ির কোনো রোগ আছে কিনা, লোকাল কোনো রোগ থাকলে সেটাকে সারিয়ে না নিলে বোঝা যাবে না যে তার শরীরে অন্য কোনো রোগ আছে কি না এর পেছনে। না, স্প্লিন বড় হলে স্প্লিন অপারেশন করলে পেশেন্ট ভালো হবে না, কারণ স্প্লিন বড় হওয়াটা তো কারণ নয়, স্প্লিন বড় হওয়াটা এফেক্ট। বড়জোর স্প্লিনকে কাটলে আমি হয়তো রক্তটা কম ভাঙতে পারে, কিন্তু ভাঙবে না এটা তো নয়, কারণ রক্তটা ভাঙছে তার নিজস্ব ডিফেক্টের জন্য, স্প্লিনের জন্য তো সে ভাঙছে না। স্প্লিন একটা জায়গা যেখানে একটু বেশি ভাঙে, স্প্লিনটা কাটলে হয়তো ভাঙাটার রেটটা একটু কমবে, কিন্তু স্প্লিন কাটলে রক্ত, স্প্লিন কাটলে একমাত্র সারে হচ্ছে একটা আরেকটা হিমোলিটিক অ্যানিমিয়া, আমি বলিনি সেটা হেরিডিটারি স্ফেরোসাইটোসিস বলে, সেটা সারে না রোগটা কিন্তু রক্ত ভাঙাটা বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা খুব কম হয়। এগুলো আপনারা এগুলো নিয়ে ভাববেন, এগুলো স্পেশালাইজড হিম্যাটোলজির রোগ, এগুলো নিয়ে আপনাদের ভাবার সময় না। থ্রম্বোসিস, রক্ত জমাট বাঁধাকেই থ্রম্বোসিস বলে, একটু শেষে আমি দেখিয়েছিলাম রক্ত জমাট বাঁধা, এই রক্ত জমাট বাঁধাকেই বলা হয় থ্রম্বোসিস। থ্রম্বোসিস শিরাতে হতে পারে, আর্টারিতে হতে পারে, ভেনে হতে পারে, ক্যাপিলারিতে হতে পারে, যে কোনো জায়গায় যেখানে রক্ত চলাচল করে রক্ত জমাট বাঁধলেই সেটাকে বলা হয় থ্রম্বোসিস। এই যে বললাম থ্যালাসেমিয়ায় স্প্লিন বড় হয় কারণ স্প্লিনের ভেতর বেশি রক্ত ভেঙে যায়, এবং স্প্লিন তখন সেই রক্ত ভাঙা রক্তগুলোকে তো স্প্লিন নানান উপকরণে ভাগ করে কিছুটা লিভারে পাঠিয়ে দেয়, কিছুটা রক্তের অন্য অন্য কোষে পাঠিয়ে দেয়, সেই যে
মানে স্প্লিনটাকে একটা ফ্যাক্টরি মনে করুন, যেখানে রক্ত ভেঙে যাচ্ছে এবং রক্তের বিভিন্ন উপাদানকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। যে বেশি রক্ত ভাঙলে তাকে বেশি কাজ করতে হচ্ছে, বেশি কাজ করতে গেলে ফ্যাক্টরি বড় করতে হচ্ছে, ফ্যাক্টরি বড় করতে গেলে স্প্লিন বড় হয়ে যাচ্ছে। আয়রন কমে গিয়ে দাঁতের গোড়া থেকে ব্লাড বার হলে, আয়রন কমে গিয়ে দাঁতের গোড়া থেকে ব্লাড বার হয় না, আপনি উল্টোটাই বললেন, দাঁতের গোড়া থেকে রক্ত পড়লে তবে আয়রন কমে যায়। সুতরাং দাঁতের গোড়াটাকে আগে বন্ধ করুন, তারপর আয়রন দিলে রক্ত বেড়ে যাবে। স্যার এমনি আমরা অনেকটাই সময় নিয়েছি। অনেকটাই জেনেছি। ঠিক আছে, আমি পরে একটা ওই কুলেখাড়া সম্বন্ধে, কুলেখাড়াতে আসলে কিছু নয়, কুলেখাড়াতে প্রচুর আয়রন থাকে। কুলেখাড়া খাওয়ানো, আয়রন ক্যাপসুল খাওয়ানো, আয়রন ক্যাপসুল খাওয়ানোটা কুলেখাড়া খাওয়ানোর চেয়ে অনেক ভালো, তবে আয়রন ক্যাপসুলের অভাবে কুলেখাড়া খাওয়াতে পারেন, তখনই খাওয়াতে পারেন যদি আপনার আয়রন ডেফিসিয়েন্সি থাকে। যদি আয়রন কম থাকে তবেই খাওয়াতে পারেন, থ্যালাসেমিয়াকে কুলেখাড়া খাইয়ে বসে থাকবেন না, তাতে ওর কিন্তু অ্যানিমিয়া কমবে না। অ্যাকিউট লিকিমিয়া কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস এসবের কিছু থেকে হয় না। অ্যাকিউট লিকিমিয়া একটা রোগ যেটা কারণটা আমরা সঠিক জানি না, তার অনেকগুলো কারণ থাকতে পারে। আমাদের বলা হয় পলিউশন তার মধ্যে একটা, রেডিয়েশন তার মধ্যে একটা, এসব গুলো থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা পরিষ্কারভাবে অ্যাকিউট লিকিমিয়ার কারণটা সম্বন্ধে জানি না।